سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা চর ক্লাব জনতা বাজার কেন্দ্রীয় জামা মসজিদ কর্তৃক আয়োজিত ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল সুবর্ণস্বর নোয়াখালী সম্মানিত সভাপতি আমাদের কলেজের ধন সম্মানিত চেয়ারম্যান সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুরব্বিয়ানে কিরম পর্দার আলেন আমার আম্মা জিরা প্যান্ডেলের ফাঁক ফুকুরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণি এবং আমার ভক্তবৃন্দ মিডিয়ার ভাইয়েরা সর্বস্তরের শ্রোতাবৃন্দের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজা শুক্রিয়া তান ফি আলহামদুলিল্লাহ আপনাদের এই ভালোবাসা প্রতিদান আমি কিভাবে দিব ঈদের মতো আজকে আনন্দ আপনাদের এসেছেন মাহফিল শোনার জন্য তা আমি ছোট্ট একটা মেসেজ দিয়ে যাব আজকে হজের ব্যাপারে ইসলামের ফিলার হচ্ছে পাঁচটা কয়টা কালিমা নামাজ রোজা হজ জাকাত তা আমরা চতুর্থ নম্বর ফিলার নিয়ে কথা বলবো এটা আমাদের খুবই দরকার হজ এমন একটা মজার এবাদত এই এবাদতটা করে না করে যাতে আপনাদের মরণ হয় করে আপনারা মরবেন আজকের আলোচনা লাভ হবে এটাই সবসময় একটা তামান্না জাগাইবেন হৃদয়ে আল্লাহ কোন দিন হজে যাব কোন দিন যাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিয়ে আসব নবীজি যদি বর্তমানে দুনিয়াতে এখন থাকতেন আপনারা কি হুজুরের সাথে দেখা করতেন হ্যাঁ শত কষ্ট হইলেও তরমুজ তরমুজ বেশি বড় বড় তরমুজ গুণ গাঠি বাঁধি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আইতেন কইতেন হুজুর নোয়াখালী তুই আনছি আমরা তরমুজ খান তারপরে মেঘনা নদীর ইলিশ আনছি আমরা খান এমন কোন মানুষ পাওয়া যেত না যারা নবীজির লোকে দেখা করতো না ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান জারানি বাদা মামাতি কানা কামান জারানি ফি হায়াতি যে ব্যক্তি আমার এতেকালের পর মদিনা তৈয়বা এসে আমার জিয়ারত করে গেল আমার সাক্ষাৎ করে গেল সে যেন জিন্দা অবস্থা আমি নবীর সাথে দেখা করে গেল কত সুন্দর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জিয়ারত করা মানে হুজুরের সাথে সরাসরি সাক্ষাৎ করে আসা তাহলে যাওয়ার আশা রাখছেন তো ইনশাল্লাহ আল্লাহরে বলবেন আল্লাহ মদিনা শরীফ জিয়ারত না করি তুমি আমাদেরকে মারিও না আল্লাহ জাল্লা শানহু বলেন বান্দারা ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম সেখানে মানে বাইতুল্লাহতে মক্কা মুকাররমা রয়েছে সুস্পষ্ট নিদর্শন সমূহ মাকাম ইব্রাহিম ওয়ালিল্লাহি আলান নাস হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা আল্লাহর জন্য বাইতুল্লাহ শরীফ রে হজ করা যাতে তৌফিক আছে এমন ব্যক্তিদের উপর হজ করা ফরজ ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়ুন আনিল আলামিন যে ব্যক্তি হজকে অস্বীকার করলো গুরুত্ব দিল না করলো না তার পাঁচ লাখ টাকা চার লাখ টাকার কাতুরিকে আমি আল্লাহ ন আমি আল্লাহ তাম জগৎ থেকে অমুখাপেক্ষি আল্লাহর কোনো কিছু আমরা হজ করলে যে আল্লাহ বড় হয়ে যাব না করলে আল্লাহ ছোট হয়ে যাব নাউজুবিল্লাহ আল্লাহ এগুলো থেকে মুনাজ্জা ফুত পবিত্র আল্লাহ আমাদেরকে হজ করার উৎসাহ দিচ্ছেন দিয়ে এরপরে বলেন তোমরা যদি না করো তাহলে আমি তোমাদের দিকে মুখাপেক্ষি না হজের তোমাদের লস হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মালাকা সাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াখুজ ফালা আলাইহি আইয়ামুত ইয়াহুদিয়া ওয়া লা নাসরানিয়া যে ব্যক্তি তৌফিক হলো বাইতুল্লাহ শরীফে যাওয়ার মতো টাকা পয়সা আছে সুস্থতা আছে সক্ষমতা আছে পৃথিবী নিরাপদ কিন্তু সে হজ করলো না সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো তার দায় দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি না নবীজি সারা জিন্দগি উম্মতের জন্য কাঁদছেন উম্মতের কল্যাণে আর সেই নবী বলেন যে যারা হজ করলো না তাদের দায়িত্ব আমি নিব না তারা কি ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো তাদের খবর আমি নবী জানি না তাহলে কত বড় একটা ধমক দিয়েছে আমাদেরকে আমরা অনেকের উপরে হজ ফরজ কিন্তু আমরা হজ করলাম না এই জনতা বাজার চর ক্লাক থেকে
নোয়াখালী থেকে সোনার মদিনায় আমরা সালাম দিলাম না, আল্লাহর কাছে কি জবাব দেব? তাহলে এতটুকুনের কথায় আমরা কি বুঝলাম হজ করা ফরজ? ইনশাল্লাহ করবেন নি, এটা নিয়ত রাখেন, আল্লাহ আপনার নিয়ত ফুরাইবে, আশা ফুরাইবে। আপনি সব সময় বেশি বেশি দুরুদ পড়বেন, বেশি বেশি যাওয়ার জন্য কানবেন, আল্লাহ আপনাকে পৌঁছায় দেবে ইনশাল্লাহ। তো মানিস তাতা ইলাইহি সাবিলা, যার সক্ষমতা আছে। সক্ষমতা কাকে বলে? সক্ষমতা হলো এখন হজের প্যাকেজ 5 লাখ টাকা, কয় লাখ? 5 লাখ। আর ধরেন 40 দিন সেখানে থাকবেন, তো এই 40 দিনে যদি বাবিরে এই 1 ব্যাগ চাল দিয়ে যান 50 কেজি, আর 1 ব্যাগ আলু দিয়ে যেতে পারেন, 1 বস্তা আলু, হেতি এগুলো দিয়ে কোনোরকম শাক টাক বানা খাইতে পারবো। আর 5 লাখ টাকা যার আছে, এই এতটুকু পয়সা যার আছে, তার উপরে হজ করা ফরজ। তো বলতে পারেন, হুজুর আপনি কি ওয়াজ করতে আইসেন না কোবাকুবি লাগাইতে আইসেন? গেলাম আমরা ভাত খাইতাম, ভাত খাই না, 5 লাখ টাকা কোথায় থেকে আনবো? মানে তাতা এলেই হিসাবিলা, সক্ষমতা হলো আপনার বাড়ির জায়গা আছে কি না? আসেনি বাড়ির জায়গা, কারাগর 30 ডিসিমেল, 50 ডিসিমেল, 60 ডিসিমেল, 20 ডিসিমেল, বাড়ির জায়গা 500 ডিসিমেল বিক্রি করলে তো আপনি হজে যেতে পারবেন। আল্লাহ যদি এইভাবে প্রশ্নটা করে আপনাকে, বলে তুমি বাড়ির জায়গা বেশি তো ফরজ আদায় করতে পারতে, করলে না কেন? তাইলে বাসা না, 99% লোকের উপর হজ ফরজ যদি এই হিসাবে ধরে আল্লাহ, ঠিক নেই? আর অনেকের গাছের বাগান আছে, গাছ 10-12টা 20টা বিক্রি করলে হজে যেতে পারে। অনেকের গরু আছে, খাগাছড়ি দেখলাম এক বেড়ার এক গরু ফিলারে আরিয়ানে এত লম্বা, অনেক উঁচ, বললাম তো এটা তো ফেলতেছেন, কয় হ্যাঁ হুজুর এটা প্রতিপালন করতেছি, এটা বেশি আমি হজে যাবো। বললাম এটা মূলায় কত? কয় 8 লাখ টাকা মূলায়, কিছু দিয়ে হজ করি আর কিছু আল্লাহর বাস্তে এতিমখানা দিয়ে যাবো। তো আপনি যদি হজের নিয়তে একটা দুটা গরু ফালেন, আমার মনে হয় 5 বছর সাধনা করলে আল্লাহ আপনাকে হজে নিয়ে যাবে। বা 20টা গাছ লাগাই রাখেন, 10 বছর পর আপনি যেতে পারবেন। তো ইনশাল্লাহ কি হজে যাওয়ার কি আশা করছেন নি? এটা আজকে নিয়ত করেন, যদি না যাইতে পারেন তবু আপনি হাজি সাহেবের কাতারে আল্লাহ হয়তো আপনাকে উঠেতে পারে, কারণ বিশ্বযুদ্ধ লাগে গেলে আপনি তো যাইতে পারবেন না। এটা মাইক এরকম করো সরকার, এই যে তুই মাইকটা সেটিং দিছ, আল্লাহ তোরে হেদায়ত করো, হিয়ান তো কথা রিফ্লেকশন হয়, কিনলে দোয়ানদারি করো বেটা, অনেক কাজও তো সে করছ। আর তুই ওই ডিনারে পাকিস্তান দিয়ে রেখছ তো সাউন্ড বক্সের, সাউন্ড বক্সের তো টেবিলের উপরে দিই উঁচু করে দিবি, সাউন্ড বক্স গুলোর আওয়াজ বাড়াই দিলে ওই হিগে যাচ্ছে দিস, ঠিক আছে হিগে, ঠিক আছে। তুই এখন এই যে বাড়িটা ইয়ে না খায় মাথাটা ফাগলে যে সাউন্ডটা কইতেছে ইয়ে নে, আমার কথা আমার ব্যাঙ্গাইতেছে, কিনলে এগুলোর কাজ দেন, এগুন মানুষের পর্যায়ে নাই তো। এই ফলে এত বড় একটা মাহফিল লইলো, মাহফিল মাইক সেটিং করতে পারবো না, দৌড়িয়ে দিয়ে লইয়া খালি কেমনে নিব ভাড়াটা নিব, দেন আমরা আফসারি বাড়ি প্রোগ্রাম করি, হমানে করি, এই ফার্ম একটা দিয়ে লাগ। তো তো সাউন্ডটা আজকে জব করে দিছো তো আমাদের সবাইকে, পাবলিক যদি রিসিভ না করে কথাটা না বোঝে, এই এনতি কম দিয়ে একটা লাগাই দিছো মাইকের দিকে, এটা ঘুরা ঘুরা এটা গ্যাপের ভিতরে মুখ করে দে, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তুই এটা টেস্টিং করি তো বুঝ দিতে রিফ্লেকশন কেন হচ্ছে এত সুন্দর, গতবারে হয়ে গেছে সমস্যা, এবারে আরো সমস্যা, এই সমস্যা সমস্যা শেষ। তো ইনশাল্লাহ হজ করবেন নি, আশা করছেন নি? আশা করেন আল্লাহ আশা পুরাইবে। গরিবেরা চিন্তা করতেছে আফসারি হুজুরে যে ওয়াজ করে, এডি হইতাম নিয়ে আইলাম ছোট, যদি শেষ বয়সে মাইয়া জন্ম দিয়ে যান সুন্দরী প্রিন্সের মতো, দেখবেন মাইয়াজ্ঞের বিয়ে হয়ে যাবো ইটালির প্রবাসীর লগে, লন্ডন প্রবাসীর লগে, মাইয়ার জামাইয়ের স্বপ্নে দেখছে আপনারও হজল হয়ে যাওয়ার কাম হয়ে গেছে, ঠিক কি না? বলে হুজুর মোড়ে গর্বিটার জায়গা নাই, আপনি হজের স্বপ্ন দেখান, আপনি নিয়ত করতে থাকেন, আশা করতে থাকেন, আশা ফুরাইব কি? যে বিমান বানাইছে আবিষ্কার করছে, হ্যাঁ তো জিদ্দা এয়ারপোর্ট যেতে পারে না, সোনার মদিনা যাইতে পারে না, কিন্তু আমরা যারা গরিব আমরা প্রত্যেক বছর যাই গিয়ে আল্লাহ আমাদেরকে নেয়, আমিন বললেন না? কারণ অনেকের যুগে যার একটা সুন্দর মাইয়া আছে, হেতের মতো সরকলাকে ধনী আর কেউ নাই,
এতে আড়ে দেখেন আক্তার মিয়ার হাঁটু চাই দিয়েছেন, ঠেঙ্গু গুঙ্গুর লাগাই আড়ে, সিগারেট টান মারে কত জোরে মাইয়ার বাপে, কয় আত ফিসলে গেছে রে, আতও কাজ করে না, সিগারেট টানে দেখো কত গোলামের ভোট। আমার মাইয়ার বিয়ালে আসে আমি পাত্তা দিই এরকম সিটিং? মাইয়ের বাপ বর্তমানে আমার মা ফিলে নাই রে, মাইয়ের বাপ উপরে খেফা, মাইয়া কেন বিয়ে দিব তোরে, তুই তো কাম কাজ করস না, তাড়াতাড়ি মাইকিটা ঘুরা, মাইকিটা ঘুরা, আল্লাহ তোরে হেদায়ত করক। তোর বিবেকে তুই একটা তো বই রে সব তুই বুঝতে হাতিল হাল্লি না, ত্রুটিটা কোথায় মাইকটার? এ বিল্ডিংটার মধ্যে একটা আওয়াজ মারে, মরি যেতেছি মরি, এটা কোনটা মাইক কোনটা? ও শতানি হাতে নিচে নিয়ে টাঙ্গাইছে, আর কত শতানি করবি, আঙ্গ ফোনের তলে দিয়ে মাইক দিছ, বাড়িতে ইয়ে দিই না দেয়, সে নিচেরটা ডিসকানেক্ট করছে তো কই অন তো বাড়ি খায়। এই যে এখন রাত 10:30 বাজে, তোর মাইক নিয়ে ঠিক করে তার না মানুষের ওয়াজের বুঝ দিতাম, হ্যাঁ তো বুঝছি নি, এদিকে কোন মাইক ফিরে সব বিল্ডিং এর দিকে, এখান থেকে আওয়াজ বাড়ি মারে, এখানে কোথায় কোন মাইক আছে এটা ঘুরে দে, বড় কোনো বিল্ডিং নেই, তুই গ্যাফে গ্যাফে সাউন্ডটা মারি দিতি সুন্দর ভাবে শোনা যেত। তুই এনতি বই কদূর আগে তুই হেলো করস আওয়াজ, তো তুই কদূর করার দরকার আছিল, মাথার মগজটা আমার উল্টি যাইতেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, না করে সাউন্ড বক্সে দিকে রেছ তো কিতে কোনটা চায় বেটা, এ বেটা এদিকে কিতা চাই, এটা হির গুরসলা মরে যাইতেছি তো, এবার হাতে আর কম তো বন্ধ করলে আওয়াজ ইয়ন্তু বাড়ি খেয়ে করতো, তোরে বলতেছি কোন মাইকটা বিল্ডিং এর দিকে ফিরানো, হিটারে তুই কত অন্যদিকে ফিরে দে, 1 ইঞ্চি মোড় লই দে তাহলে ঠিক হয়ে যাবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এবার তো ঠিক হইতে আছে, সাউন্ড বক্স নিয়ে গেছে এদিকে দেখছেন নি না, এডি কি মানুষের ঠিক করবে, এডি তো হাতের কাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এটা কোন এটা কোন দিকে ফিরানো, এ মাইক এটা এই দিকে দেখছেন, ওই হেরা ঠিকই বুঝতে পারছে, ওই তুই মাইক এটারে বিল্ডিং এর দিকে দিছ, তুই এটারে একটু 1 ইঞ্চি এদিক ইয়া করে দে, তুই বিল্ডিং এর দিকে কিল্লে দিছ, হ্যাঁ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এ ইয়ারে কর্নারে মতো মাইক আছে, হাতে এত আসল সিটিং রে দিতে করতেছ না, ইয়ারে আসেনি মাইক, হ্যাঁ সাউন্ড বক্সের উপরে, হ্যাঁ সাউন্ড বক্সের উপরে মাইক আসেনি, বন্ধ ন একটু ঘুরে দিলে সারব, মানে বিল্ডিং এর দিকে যাতে না আসে, হেতারে 10 বছর হলে সাসপেন্ড করি না, আর হেতার মাইক বানানোর দরকার নাই, যে হলা এতটুকু আইকিউ নাই, এ হলা কি এর সাউন্ড ইঞ্জিনিয়ারিং করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুরে সত্যি রে ঘুরে সত্যি, ওই গ্যাপটার ভিতরে মারি দিলে সের আওয়াজটা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, কইছি দেখো লাটা এত লড়ছেন, তুই এনে কিতে করস, তুই এটারে কিতে গুতাছেন, তখন লোক গেছে কিচ্ছু হয় না তো, এখনো আবার আগের মতো শুরু হয়ে গেছে, কে উৎসে কে এনো, তুই আল্লাহর রাস্তে যাতে রিফ্লেকশন না হয় তুই মাইক কোন দিকে ফিরে না, এই বিল্ডিং এর দিকে মাইক ফিরিয়ে দিছি, কিন্তু আওয়াজ বাড়ি খায় বন্ধ না, একটু মাইকের মাথাটা ঘুরে দিলে সামান্য একটু লড়াই দিলে দেব, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই আপনারা আশা প্রত্যাশা রাখেন, আল্লাহ আপনাদের আশা পূরণ করবে ইনশাআল্লাহ, পরে আমিন। তিনটা ঘোষণা আরশের নিচ থেকে একজন ফেরেশতা দান করে প্রতি বছর, কয়টা ঘোষণা? মাইক তুই ছাড়া আর কেউ আসেনি, তুই কি বুঝছ? এখন একটা সেকেন্ডের দাম 100 বছরের চেয়ে বেশি দামে, মানুষটি বসে রয়েছে সন্ধ্যা থেকে, এখন কি মাইক লজ্জা করার সময়? তোর কানে হুনা জানা আওয়াজ দে বাড়ি খাইকে ডবল ডবলে দিকে ইয়ে, তুই কিতা করস? ইয়ে না না, তোর ঘটনা তো ইয়ে না না, তুই ডারে গুতাস কা? ওই ফরিদগঞ্জের বল্লাকা মাই গেল নি, এত ইডারে আর সুখ দিতে আছে না, এত কাল ইডারে গুতাইতে আছে, কেননে হাড়াইব? কিল্লা আনলেন, কিল্লা আনলেন, আপনারা নির্ভরযোগ্য মাইক আনছেন, পয়সা কোনো কে কম নেনি, এত তো মাইক চালাইতে পারে না। আবারও কয় গেছে দেখছেন নি, এত অনেক গেছে একটু জিকির করেন, জোরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুরা, আরশের নিচ থেকে একজন ফেরেশতা প্রতি বছর তিনটা ঘোষণা দেয়, কয়টা? এক নম্বর ঘোষণা দেয়, কাউকে লক্ষ লক্ষ তরবারি দিয়ে আঘাত করলেও তাকে হত্যা করা যাবে না, মারা যাবে না, যতক্ষণ ওই ফেরেশতা ঘোষণা দেয় এবারে অমুক মায়ের সন্তান, অমুকের জন্য আল্লাহ শাহাদাতের মর্যাদা নসিব মর্যাদা দান করেছে, যে লোকের এই ঘোষণাটা যার নামে দেওয়া হয় ওই লোকটা শুধু শহীদ হয়, ওই লোকটা ক্রস ফায়ারে যায়, ফাঁসিতে যায়, অ্যাক্সিডেন্টে মরে, যেভাবে হোক আল্লাহ তার শাহাদাতের মর্যাদা দান করে। দুই নম্বর ঘোষণা, আরশের নিচ থেকে এক ফেরেশতা বলে প্রতি বছর, এবারে সরকলাক অমুক মায়ের সন্তান, অমুকের জন্য আল্লাহ উমরার ভিসা টিকিট মঞ্জুর করছি, তখন ওই লোকটারে আল্লাহ সোনার মদিনা মক্কা মুকাররমা টানিয়ে নিয়ে যায়। তিন নম্বর ঘোষণা হচ্ছে, ফেরেশতারা ওই ফেরেশতা ঘোষণা দেয়, ও দুনিয়ার মানুষ, এবারে অমুক মায়ের সন্তান, অমুক মায়ের মেয়েকে আল্লাহ হজে নেওয়ার জন্য ভিসা টিকিট মঞ্জুর করছে। এই ঘোষণাটা দেওয়ার পর আল্লাহ তারে বাইতুল্লাহ শরীফ নেওয়ার সকল ব্যবস্থা করে দেয়। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই শ্রেণী ট্রিটমেন্ট হয়েছে, তুই কি মালিক নি না হেল্পার? তুই কি এই মাইকের মালিক নি? দেখছেন নি বাড়া দড়ি হাতে হেলবার দিয়ে গেছে গা মাইকোলা, মরণ তো আঙ্গ। এই হোলাডার অনেহে যোগ্যতাটা হয়েছে মাইক চালানোর, হাতে হিয়া নিজে ঘুরে গেড়ে আর শুধু মাইকের সুযোগ রায় দিছে, মেশিনের ক্যাপাসিটি সে দূরে দূরে না আওয়াজ হইব, এতে শুধু এটার হলদাইতে আছে, হলদাইতে আছে আর আওয়াজ হিয়া তো আয় আরে বাড়ি মারে, তো হেতো তো বোঝে না, তাড়া হুজুরই কেন এটা বুঝলাম সমস্যাটা কোথায়। মাইক লো হেলে জমিদার বই রয়েছে না দোয়ানো, জমিদার ভাড়ায় লেবারে হাঁটেছে, তুই আর হুজুর মরগই বেটা আঙ্গু কিতা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হোন সাউন্ড বক্স যে মাইকে, সাউন্ড বক্সটারে আধা ফ্যান বাড়াই দে আর দূরে আধা ফ্যান কমাই দে। হ্যাঁ আচ্ছা, না বন্ধের দরকার নাই, বন্ধ হইলে হরে মানুষ হাতের লগে লাগবে, শুধু সাউন্ড বক্সের আধা ফ্যান বাড়াই দে, বাড়াই দি বই থাকা আর এটি ঘুরেচ্ছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই অবস্থা থাক, কোন রকম জীবনটা বাঁচে এই অবস্থা বুঝে দেবো ইনশাল্লাহ, কেন বুঝছি? এই আবার এই এনে থাকতে চাইছে আর গুতে ছেড়ে রে,
আর কোন রকম একটা ঘন্টা কাটাইলে। তো তাহলে শুনেন, এই জগৎ সংসার সৃষ্টি করার আগে আল্লাহ মক্কা মুকাররমার যে খানায় কাবা বাইতুল্লাহ শরীফ এই জায়গাটা আল্লাহ তৈরি করছে, সুবহানাল্লাহ। আমি বলি দি কেমন নেতা কোটি এত আয় খাইছি, সুবহানাল্লাহর দায়িত্ব। আর তুই কি এতা কোটি একাইছ তুই? জোরে কর সুবহানাল্লাহ। পরে 1000 বছর পরে মদিনা তৈয়বা বাইতুল মুকদ্দাস একসাথে আল্লাহ সৃষ্টি করে সারা পৃথিবী আঙ্গ সরিয়ান সহ সাগরের লগে বস জয়েন্ট লাগাই দিছে, পৃথিবীর উঁচু স্থানে মক্কা মুকাররমা। এই জন্য মক্কাবাসীরা আগে ছাঁদ দেখে, সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে মক্কার অবস্থান, সুবহান আল্লাহ। তাপমাত্রা সবচেয়ে বেশি 54 ডিগ্রি তাপমাত্রা, মনে হয় যেন কলজাটা ফাটি যায়, এত আগুন ফুটতেছে সেখানে রহমতের কোণে। দেখি কারা কারা হজ উমরা করছেন আমি একটু দেখি, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। তাকও কাছে আজকের আল্লাহ সোনাটা ভালো লাগবে। এই মক্কা মুকাররমা আদম সফিউল্লাহ যখন এই দুনিয়াতে আসলেন, একদিন বলতেছেন আল্লাহ 360 বছর তো কাঁদতেছি আল্লাহ, এখনো তওবা মঞ্জুর হইল না আল্লাহ, জান্নাতে তাহমিদ তাকদিস সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ সবসময় শুনতাম আল্লাহ, আমরাও পড়তাম আল্লাহ, এমন দেশে আইলাম আপনাকে ইবাদত করার কোনো একটু ঘর পাইলাম না। আল্লাহ জাল্লা শানু ওনার আবেদন ক্রমে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করে দিলেন ফেরেশতাদের মাধ্যমে। এরপরে এরপরে তিনি কাবা শরীফ জিয়ারত তাওয়াফ করতে আছেন, 7 বার তাওয়াফ করলেন, তাওয়াফের সময় ফুরলেন কাবা শরীফের এক কোণে, রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, আপনি আমাকে ক্ষমা না করলে, দয়া না করলে আমার উপায় নাই, আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ জাল্লা শানু কাবা শরীফ তাওয়াফরত অবস্থায় তার তওবা কবুল করলেন, তাওয়াফ শেষ করে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম দুইজন কাঁদে। আল্লাহ জাল্লা শানু বলেন, কাঁদেন কেন ও আমার আদম, আপনি কাঁদেন কেন? আল্লাহ আমার তওবা আল্লাহ আপনি কবুল করেছেন, আমার ওয়াইফের তওবা কবুল করেছেন, তামাম পৃথিবীতে লক্ষ কোটি কোটি আমার সন্তানেরা আসবে থাকবে, তাদের তওবার কী ব্যবস্থা করলেন? আল্লাহ জাল্লা শানু ডাক দিয়ে, এখন আদম তোমার যতগুলো সন্তান রাশিয়া থেকে আসবে, আমেরিকা থেকে আসবে, নোয়াখালীর সুবর্ণচর থেকে আসবে, আসিয়া যদি তারা এই ঘরটারে তাওয়াফ করে, জিয়ারত করে, হজ করে, এই তাওয়াফের বরকতে আমি আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের তওবা কবুল করে নেব। তাইলে লাইসা লিল হাজ্জিল মাবরুরে সাওয়াবুন ইল্লাল জান্নাহ, বাইতুল্লাহ শরীফের জিয়ারত একমাত্র প্রতিদান, জান্নাত ছাড়া আর কিছুই নয়। আর কাবা শরীফ জিয়ারত করলে আপনার সমুদয় গুণ আল্লাহ ক্ষমা করে দেয়। রাজা ফি বাইতি ওয়ালাদাতু উম্মুহু, যদি আপনি হজ করে আসেন, মা যেভাবে আপনাকে নিষ্পাপ প্রসব করছে, ঠিক কাবা শরীফের বরকতে আপনি নিষ্পাপ নিট অ্যান্ড ক্লিন হয়ে আপনি এই সুবর্ণচরে আসলেন। তাহলে হজটা আমাদের করতে হবে নি? অনেকের হজ ফরজ হয়ে ফাঁকি দানা ছড়ার মতো গুঞ্জুরি গেছে, হেমি হজের কি না দিও নাই। সালাম আলাইকুম আলাইহিস সালাম, কি যারা আমরা যে হজে যান না এখনো সাইতে পারি নাই, চাকরি থেকে টায়ার্ড হই, পরে রিটায়ার্ডে যাই, ছোট মাই এটারে বিয়া দিই না, এরপরে হজে যাবো। ঠিকই একদিন আজরাইল আল্লাহ সাল্লাম আক্তার হাটের কাছে আয় তার সাইনিজ গুলি দিয়ে কোবানো শুরু, যারা হতেন মরেন রুদেন, হে মিয়া আপনি কে মিয়া তার তার কে ফরে বাদ দেবে না, ডাকাইতে রোলা মরবে না রুদে আইয়ে মাজরাইল, ঠিক কি না? এই জন্য সময় থাকতে আপনারা হজটা করবেন। আরও একটা জিনিস ভুল করেন, মূল আলোচনাটা আমি এখনো ধরি নাই করবো, ভুল করেন যারা হজে গেছেন উমরা গেছেন, একটা কমন ভুল করছেন, সেটা হলো আপনারা এই ওয়াইফের নেন না। ভিডিওতে যারা আওয়াজ শুনতেছেন আম্মা যেটা শুনবেন, আপনারা বুড়িয়ারে মাপ দিবেন না, যখন বুড়িয়া মাপ চাইতে হইব আমি তো হজে চাইয়ে তুমি আর মাপ সাপ করে দেবো, বলে কি এর মাপ তোর কুতুড়িয়া তোর কি এর মাপ, আমারে তুই হজে নিলি না উমরা নিলি না, আমি 60 বছর তোর বাত রাঞ্ছি। 60 বছর যদি নারায়ণগঞ্জের মহিলা বাবুসি রাখতেন, মাসে 10,000 টাকা বেতন, সেতির 7 দিন ছুটি, কয়দিন কথা কচ্ছা, কয়দিন 7 দিন ছুটি, 2 দিন তো আপ ডাউন আইতে যেতে লাগে, তাইলে 6 দিন। তাইলে এই 60 বছর হেতিয়ানের বাতরান্তি বুঝি হজে কদুর নিবের মতো লাইফ পার্টনার আপনি তারে নিলেন না, কি জবাব আল্লাহর কাছে দিবেন? আম্মা জিরা বলবেন যে তোমার মাপ নাই, তুমি আগে আরে সলে যাও। তো দরকার আছে কি না?
ওই আগো বাটির ট্যাক্সও মনে হয় না আমার এক আরাফাতি ভাই মুন্সি আব্দুল কাদের, খুব ভালো মানুষ, মুমূর্ষ আছে, এখন মৃত্যু জাকান্তানিতে আছে, আমার ভালোবাসতো। তো কাঁদতে কাঁদতে সোনার মধ্যে না আল্লাহ দুইবার আইলাম, নবীজির সালাম দিলাম, আর কি আইতে আর ইবনে হয়তো এটাই শেষ আসন। আমি কইলাম ভাই আপনি কি দুইবার করছেন নি হজ? আমি হজও দুইবার করছি, বিয়েও দুইটা করছি। তাই কইলাম বিয়ে দুইটা করছেন, আগের ভাবি গনাই? ও ভাই হেতি তো মরি গেছে। কইলাম তো হেতির হলাম আইয়া কোগা? ক হোলা আষ্টেগা আছে। আমি কইলাম এটা কি তা কন ভাই, হোলা আষ্টেগা মরা না কত ভাবির? ক 3,000 টাকা। তো কইলাম হলো অজ্ঞত 800 টাকা 300 টাকা করিও হড়ে না মর গেন্দি ভাবি ফিরি। ভাবি আমরা এতগুন হলাম আইয়া দিছে কত কষ্ট। আমার 3 মাস আগে মাইয়া অজ্ঞ হয়েছে, এতদিন তো এই 15-16 বছর কইছি যে হলাম আইয়া, আর আয় আর বোর সামনে কানে ধরি কইছি না, আর আর হলাম আইয়া জীবনে দাবি করতে না সব তোমার। যে সুগাত দিছে যে কষ্ট, চিৎকার মনে যেন হাসপাতালের ছাদ উড়া লাগবে এত কষ্ট। সায়েন্স লেখে একটা হিউম্যান বডি পুরুষেরা 42 সেন্টিগ্রেড তারপরে কষ্ট সহ্য করতে পারে, 42-এর উপরে 42 গেলে পুরুষ মরে যাব। একটা সন্তান প্রসবে আম্মাজিরা 57 সেন্টিগ্রেড কষ্ট সহ্য করে, সুবহানাল্লাহ কসম এটা। আর 20টা হাড় ভাঙলে একসাথে ভাঙলে যে কষ্ট, এই কষ্ট এই যে জানার পর দেখার হর ফেট্রিকেল দেখছি। আমি কেছি হলাম আইয়া সব তোমার, একার জাগা বাসা যা আছে সব তোমরা দিয়ে লেছি জীবনে, আয় দাবি করতেন না। তো তোরা সিটিং এর আমরা গেলি হজে গেলি বুড়িয়া, তুই বুড়ি গেরে লই যেলি না, এতে ফেরস্তারা কোভাইব তো এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মা ফিলে নাই রে, তুই কেন জানাস আছে। আরো একটা মজার কথা বলি, আসল কথার দিকে আমি আসব, সেটা হইলো আমাদের নবী সকলের আগে জান্নাতে যাবেন, সকল লক্ষ লক্ষ পয়গাম্বরের আগে নবীজি জান্নাতে যাবেন। তো নবী যদি জান্নাতে যায় নবীর উম্মতরা কি করব? নবীর সাথে সবার আগে সকল পয়গাম্বরদের আগে জান্নাতে ঢুকবে। আরো জোরে এটা কিভাবে? ধরেন আমার চেয়ারম্যান সাহেবের আমরা দাওয়াত দিছেন আজকে, তো উনি খাইতে গেছে, উনি তো একা যাবে না, ওনার যে সবচেয়ে মহব্বতের লোক ফিএস বা ওনার দলীয় কর্মী যার করে অন্তরঙ্গ ভালোবাসা, এই 4-5 জনের লই উনি ভিতরে ঢুকি যাইব, খানাটা খাইব। ঠিক তদরূপ নবী যখন জান্নাতে ঢুকবেন আমাদেরকে নিয়ে তিনি ঢুকবেন, তাইলে সিস্টেমে আমরা অন্যান্য নবীদের আগে জান্নাত পাই গেছি, নবীদের উপরে আমাদের এই সিস্টেমের কারণে আমরা আগাই গেছি। এটার ঘটনাটা কি? যদি বাড়িতে নামাজ পড়েন 1 রাকাতে 1 রাকাত, আর যদি জমাতের সহিত পড়েন তাইলে 1 রাকাতে 25 রাকাত, যদি জামে মসজিদে পড়েন জুমা মসজিদে জমাতের সহিত পড়েন 1 রাকাতে 500 রাকাত, যদি মসজিদে নববীতে নামাজটা পড়েন 1 রাকাতে 50,000 রাকাত, বাইতুল মুকাদ্দাসে পড়লে 1 রাকাতে 50,000 রাকাত, আর কাবা শরীফে পড়লে 1 রাকাতে 1,00,000 রাকাত, তাইলে হইলো কত? একদিনের এবাদত 270 বছর। যদি আপনি সেখানে 30-32 দিন থাকেন মক্কা শরীফ, প্রায় 9,000 বছর এবাদতের সমান সওয়াব। এক খতম কোরআন শরীফ করলে 1,00,000 খতমের সমান সওয়াব, এক নেকি 1,00,000 নেকি। এইভাবে তারপরে মদিনা শরীফ আরো 8 দিন পড়লেন, যদি 40টা সবে কদর ফান নোয়াখালীতে এনে আছে আরো ধরেন না প্রায় 5,000 বছর, তাহলে 9,5 কত হয়? 14,000 বছর। 9,5 কত হয়? 14,000 বছর। এই এক সাথে আমরা হজের কারণে 14,000 বছর আগাইয়া গেলাম, আর নূহ আলাইহিসসালাম বেশি হায়াত পাইছেন 950 বছর, আর আমরা অল্প বয়স পাইয়াও সিস্টেমের কারণে 14,000 বছরে আবাদতের সমান সওয়াব হয়ে গেল। এই কারণে উম্মতে মুহাম্মদি নবীজির সাথে সকল পয়গম্বরের আগে আগে জান্নাতে প্রবেশ করবে ইনশাল্লাহ, যাইবেন তো? এখন আসেন মক্কা মুকাররমার নাম 12টা নাম আল্লাহ জাল্লা শানু কোরআনে বলছে, কয়টা নাম? এই আসল রহস্যের দিকে আবার আসতেছি। আর মোট মিলে মক্কা শরীফের নাম হলো এই 20টা। তো মক্কাকে 1 নম্বর আল্লাহ মক্কা বলে ডাক দিয়েছেন, ওয়াহু আল্লাজি কাফায় দিয়া হুম আনকুম ওয়াই দিয়া কুম আনহুম বে বাতনে মক্কা মিম বাদিয়ান আসফারাকুম, তিনি সে মহান আল্লাহ যিনি তোমাদের হাতকে তাদের থেকে, তাদের হাতকে তোমাদের থেকে, তোমাদেরকে বিজয় করার পর ফিরাই রেখেছেন। মক্কাকে কেন মক্কা বলা হয়? 6টা কাউল লিয়ান্নাহা তামুকুল জব্বারিন,
মক্কাতে যত জালেমেরা ঢুকবো, এই জালেমেরা মক্কা শরীফের ক্ষতি করতে আসলে মক্কা বা বাম্পার সাজিয়ে লাইব, বাম্পারের মতো এটারে বসকাই দিব। মক্কা মানে বাম্পার, মক্কা মানে ট্রাকের সামনে বাম্পার আছে না, একদম বেশি বেশ কম করলে বাম্পার লাগাই আমরা উড়া লাইব। তো আব্রাহা ইয়েমেনের বাদশার প্রধান সেনাপতি আব্রাহা হস্তি বাহিনী লই আইসে কাবা শরীফ ধ্বংস করিবার লাগে, ফাচ্ছে নি। হ্যাঁ, ফাজালাহুম কাআসফিম মাকুল, খেয়ে ফেলা ঘাসের মতো তাদেরকে সর্বিত ঘাসের মতো করে দিয়েছে আল্লাহ। গরু দেখবেন এই কোয়ালির দাঁতে জবাই করলে কিছু ঘাস আটকিয়ে থাকে, ঠিক এভাবে শেষ করে দিয়েছে। ওয়ারসালা আলাইহিম তয়রান আবাবিল, ফাটাইছে তাদের জন্য ফাঁকি বাহিনী, হস্তি বাহিনীর এগেনিস্ট আল্লাহ ছোট ছোট ফাঁকি বিমান বাহিনী ফাটাই দিছে। একটা ফাঁকিতে তিনটা বুলেট, মুখে একটা, দুই পায়ে দুইটা, বুলেটের নাম লেখা আছে কার বুলেট কম দি যাইব। বুলেটে প্রত্যেকের নামে বরাদ্দ আছে। এ মহাসার নামক জায়গাতে এই হস্তি বাহিনীর সব দিনে ব্রাশ ফায়ার করি মারিয়ে লেছে। নবীজির জন্মের এই 80 দিন আগে ঘটনা, কোন কোন রেওয়ায়তে আছে জন্মের 50 দিন আগে এই ঘটনা। আব্দুল মোত্তালেবের লগে ইয়েমেনের রাজা প্রধান সেনাপতি আব্রাহা সিটিং এ খেলাইছে, আব্রাহা কোন রকম প্রাণ লই ইয়েমেন গেছে, আর আব্রাহার নামের বুলেট এখনো ব্যবহার অব্যবহৃত। ফাঁকি ইটা লই পুরা জাজিরাতুল আরব শসে বেড়াচ্ছে, কিরে ডাকাইতিরে ফাইনাগা ঘটনা কিতা। এরপরে রাজার কাছে আসি, বলল রাজা আমাদের হস্তি বাহিনীকে ফাঁকি বাহিনী বুলেট মারি মারি শেষ করিয়ে দিয়েছে। ক গাঁজা কি বেশি খাইছো নি, বুঝলাম না, পাগল হয়েছে নি কোন, ফাঁকি কেননে আমার সৈন্যদেরকে মারে, তামাম পৃথিবীতে এমন কোনো মায়ের ফুত নাই আমার সৈন্যদের গায়ে হাত দিব, আমি তো আমেরিকা, আমি রাশিয়া, ইউক্রেন, হা হা ঠিকই ঘটনা ঘটছে। ক জাহাফানা ফাঁকি তখন দেখলো যে ওই একটা ফাঁকি উড়ে উড়ে আসতে, এই রকম এই রকমের ফাঁকি, এই ছোট ছোট ফাঁকি, তারা এই কঙ্কর নিক্ষেপ করে ছোট ছোট সৈন্যদের মাথার তালু দিয়ে ঢোকে গুজ্জু দ্বার দিয়ে বেরিয়ে যায়, বস সেইভাবে সজয় কাড়াইতে হয় এই এই ফাঁকি। ফাঁকিও রাডার দিয়ে চাইতেছে, ভাই আব্রাহ নিরে সিটিং নিরে, এরে ভাই রে ভাই ভাই ভাই, ফাঁক করে রাডার মারি ঠাস করে দিছে মারি। সেও রাজারে দেখাইতেছে এই রকমের ফাঁকি, খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে গেছে। এই পর্যন্ত কোন রাজা বাদশাহ কাবা শরীফের কোনো ক্ষতি করতে পারছে, কোন জালেমে পাচ্ছে, ফারবে না। ক্ষতি করতে আসলেই, ক্ষতি করতে আসলে এটারে বাম্পার লাগাই কি করিয়ে লাইব, বসকাইয়ে লাইব, বাম্পার লাগাই। এই জন্য মক্কারে মক্কা কয়, মক্কারে কি কয়, মক্কা, মক্কা মানে বাম্পার। দুই নম্বর হলো লিয়ান্না তামুকুল ফাজেরা মক্কা তামুকু, এটাতে কোনো ফাঁফি লোক আসলে ফাঁফি লোকের জায়গা নাই, ফাঁফিদেরকে বের করে দেয়। তিন নম্বর হলো কান্নাহা তাজহাদু আহলান মিন কাউলিহিম তামাক্কাকতাল আজামা ইজা আখরাজতা মুক্কাহু, মক্কার যে আহালগুলো আছে তারা বহুত কষ্ট গরিব আছে, এখানে ক্ষেত খামার নাই কিচ্ছু নাই, 54 ডিগ্রি তাপমাত্রা, এটা বুঝানো যাচ্ছে না, যারা গেছে তারা সহজে বুঝবো। জিরবেটা বাইরে যায়, জিরবা আটকি যায়, আটকি যায়। আমরা তো 26-27 ডিগ্রি তো সহ্য করতে পারি না, 26-27 ডিগ্রিতে আমরা কি করি, ফাঁকা চালাই, এসি চালাই, সেখানে 54 ডিগ্রি তাপমাত্রা, গাড়ির গ্লাস পর্যন্ত ফাটি যায় এত আগুন। তো সেখানে যারা বসবাস করে বহুত কষ্ট করে বসবাস করে, এই যে আখরাজটা মুক্কাহু, যেমন গরুর নালার ভিতরে যে আড্ডি আছে, আড্ডিটা বহুত কষ্ট করে খাওয়ান লাগে, এইটারে বলা হয় তামাক্কাকতাল আজামা। তুমি এই এ থেকে হাড় থেকে মগজ বের করেছো, তামাক্কা মক্কা মাদ্দা থেকে। তো অনেক সময় প্লেটের সাথে নালাইডারে ফেটন লাগে ফড়েন আকারে, ঠিক নেই, আবার সামিজ বরণ লাগে, আবার জোরে টান দেওয়ার লাগে, জোরে টান দিলে তো নাকতাল্লা ওঠে। আমরা কই রে বর্মতাল্লা তুসি, আপনারা কি কর, শুদ্ধ ভাষা হলো নাকতালা, নাকতাল্লাতে উঠছে। এইভাবে সেখানে যারা বসবাস করে আহালগুলা বহুত কষ্ট গরিব আছে। 4 নম্বর হলো রিয়ান্না তাজুবুন নাসা ইলাইহা মিন কাউলি মিম তাক্কাল ফাসিলু মা ফি দারে উম্মিহি, মক্কাকে এই জন্য মক্কা বলা হয়, লিয়ান্না তাজুবুন নাসা ইলাইহা, মক্কা মানুষের আর্থিং করে, টানে চুম্বুকের মতো টানে। এই যেগুণ হজে গেছে উমরা গেছে, এই গুণের কাবা শরীফে চুম্বুক লাগে টানি লই গেছে গা, সুবহানাল্লাহ নাই, আরো জোরে এগুনেরে চুম্বুক লাগাই লই। যেভাবে এ ইমতাক্কাল ফাসিলু মাফি দারে উম্মিহি, ফাসিল মানে গরুর ডিয়া,
গরু নিয়ে দেখবেন গায়ের ওলান তো দুধ খাই দেয় এমনি সোয়, এত বড় ওলান খাই লুজ করি এলায়, এরপরে গরু নিয়ে এমন সে না কষ নম্বর রগের মধ্যে দুধ এক ফোঁটা রয়ে গেছে, এতে জানে গেরানলে কইতে পারে, এরপরে দুধ কমে গেল মার ওলানের এক গুতা মারে মারেনি। তো এই গরুর ওলানের লগে গরুর ডিয়ার লগে মক্কার কি সম্পর্ক? যেভাবে গরু ডিয়া সর্বশেষ বিন্দুটা সুই সুই লই আনে, তদরূপ এই মক্কা তাম পৃথিবীর 810 কোটি মানুষ থেকে প্রতি বছর সুবর্ণ স্বর থেকে 20-22 জন, লাকসাম থেকে 50 জন, পুরা বাংলাদেশের আনাসে কানাস থেকে 3.5 লাখ, রাশিয়া থেকে 20,000, মালয়েশিয়া থেকে 2 লাখ, ইউক্রেন থেকে 50 জন, আমেরিকা থেকে 50,000, সারা পৃথিবী থেকে আশিক রসুলদেরকে মক্কার প্রেমিকদেরকে মক্কা দুই দুই সুশি সুশি ডাইরেক্ট মক্কাতে লয়ে যায়, এই জন্য এটার নাম মক্কা। আরো জোরে, তো মক্কা দৌনিত্তালে কি হইবেননি যাইবেননি কি? আসলে আশা রাখেননি, আল্লাহকে হাত উঁচু করে দেখান, লিল্লাহে তাকবীর, আল্লাহ আমার কলিজের টুকরাদেরকে দুখান হাত খানায় কাবা নিও আল্লাহ, নবীজির সালাম না কয় মারিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে রয়েছেন কবরে, হুজুর বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতু মির রিয়াজিল জান্নাহ, আমার কবর আমার ঘর আর আমার মসজিদের মিম্বর এই মধ্যখানের জায়গাটা জান্নাতের টুকরা। হুজুর হুজুরের ঘরটাই হুজুরের কবর, নবীগণ যেখানে মরেন সেখানে তাদের কবর, হুজুরের কবর আর হুজুরের মসজিদের মিম্বর 2 হাত মাত্র পার্থক্য। এই 2 হাতের জায়গাটাতে 2 রাকাত নামাজ পড়লে, পড়ছিলেন তো 2 রাকাত নামাজ পড়লে এটা আপনার জন্য অনেক বড় ফজিলত, ঠিক কি না? এটারে কেন রিয়াজুল জান্না বলা হয়, জান্নাতের বাগান? মুহাদ্দিসিন কেরাম বলেন জান্নাত থেকে সরাসরি জায়গাটাতে কাড়িয়ে নিয়ে আল্লাহ এদিক দিয়ে বসাই দিছি। 2 নম্বর কাউল হলো এটাকে কেন রিয়াজুল জান্না বলা হয়, জান্নাতে যেভাবে 24 ঘন্টা জিকির আজকাজ চলতে আছে, এই রাসূল সাল্লামের কবরের এই রিয়াজুল জান্না 24 ঘন্টা নেক আমল জিকির আজকাজ চলে, তসবি তালিল চলে, নামাজ কলমা চলতে আছে। 3 নম্বর হইলো কেন এটাকে রিয়াজুল জান্না বলা হয়, এই জায়গাটাতে যে সমস্ত পুরুষ মহিলা 2 রাকাত নামাজ পড়বে, কিছুক্ষণ ইবাদত করবে, এই জায়গাটা সুপারিশ করিয়া তাদেরকে ডাইরেক্ট মহান আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ও তুই নামাজ পড়লি না রে, আশা রাখতে হবে, আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে রিয়াজুল জান্নাতের নামাজ না পড়ায় তাকে মারিয়েন না, আমিন কসা, তোরা আশা করতে থাক। আর তোদের কাছে আমার দাবি রইল, আমি যদি মরি যাই বা তোরা আরো 20-22 বছর পরে হজে যাবি উমরা যাবি, তারপরে ছোট্ট সোনামণিরা 50 বছর পর যাবে, আমার সালামটা নবীজিরে পৌঁছাই দিও, আমি যদিও দুনিয়াতে না থাকি, কইবা হুজুর আফসারি ভাইয়ে সালাম বলছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবা বকরিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া উমারু, এই সালামটা দিয়া দিয়ে মনে থাকবনি? মনে না থাকলে দাবি নাই, দরকারও 60 বছর পরে যান, আমার সালামটা নবীজিরে পৌঁছাই দিয়েন, আমি যদিও দুনিয়াতে না থাকি ইনশাল্লাহ, ঠিক কিনা? তো মক্কা এই জন্য মক্কা বলা হয়। 5, পানির স্বল্পতার জন্য এই শহরকে মক্কা বলা হয়। 6, লিয়ান্না তামুক জুনুবা, এটাকে কেন মক্কা বলা হয়, এই শহরে গেলে শোষণ দিয়া কাবা শরীফ আপনার গুনাগুলো শুষে খেয়ে ফেলে, এই জন্য এটার নাম মক্কা, এটার নাম। 2 নম্বরে এটার এক বাক্কা, মক্কা বাক্কা, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন্নাস লাল্লাযী বাক্কাতাম মুবারাকা ওয়া বাক্কাতাম মুবারাকা ওয়াহুদা লিল আলামিন, লাল্লাযী বাক্কাতাম মুবারাকান ওয়াহুদা লিল আলামিন, এটাই প্রথম ঘর যেটা বাক্কা নগরীতে অবস্থিত, বরকতময় তামাম জগৎবাসীর জন্য হেদায়তের প্রাণ কেন্দ্র। তো বাক্কা কেন বলা হয়, বাক্কা অর্থ জেড়ে ফেলা, নিচ্ছিন্ন করা, চূর্ণ বিচ্ছিন্ন করা। এই মক্কা শরীফের ইতিহাস নিয়ে আমি একটা কিতাবে লিখছি, এখন এটা আর নাই, করলে পাইবেন আর কি, আল্লাহ একবার। তো এটাকে কেন বাক্কা বলা হয়, অনেকগুলো কাউল আছে বলার সুযোগ নেই। 3, এটাকে উম্মুল কোরা বলা হয়, উম্মুন অর্থ হলো মা, কোরা মানে গ্রামের প্লুরাল নম্বর, কোরা সকল গ্রামের মা, অর্থাৎ সমনি মাইজদি শহর শহরে, আমাদের এটা হলো গ্রাম,
আদি শহর সারা পৃথিবীতে যখন শহর বন্দর ছিল না একমাত্র শহর ছিল মক্কা শহর এই জন্য এটারে উম্মুল কোরা বলা হয় উম্মুন শব্দের অর্থ হচ্ছে সামনে রাখা যেহেতু তাম পৃথিবীর মানুষ কাবা শরীফের সামনে রাখি নামাজ পড়ে এই জন্য এটারে উম্মুল কোরা বলা হয় বলি সুবহানাল্লাহ 14টা কাউল কেন উম্মুল কোরা বলা হয় বলার সুযোগ নেই আসল কথাগুলো আমাকে বলতে হবে 7 নম্বরে এটারে কল কারিয়া 5 নম্বরে আল্লাহ তাআলা শান এটারে আল বালাদ বলছেন বালাদ মানে তাও শহর নগরী লা উকসিমু বিহাজাল বালাদ না এই শহরের কসম দিয়ে আমি বলছি ওয়ান্তা হিল্লুম বিহাজাল বালাদ এই মক্কা নগরীর মালিকানা আপনাকে আমি কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম আপনি বৈধ নাগরী এটা কেন নবীজিকে যখন মক্কা শহর থেকে বের করে দিচ্ছে আবু জাইল্লা উতবা সাহেবা মুগিরা নবীজি মক্কার দিকে ফিরে ফিরে কাঁদতেছে মক্কা রে তোরা হালেরা আমারে থাকতে দিল না রে মক্কা কতদিন বৈকালবেলা এখানে বসে বসে আড্ডা দিতাম ইজকির ঘাস বিছাইয়া বসতাম ও মক্কা প্রাণ কাঁদে রে প্রাণ কেঁদে যার যার হয়ে যায় আজ যদি মক্কাকে যদি কাবা শরীকে প্রশ্ন করেন ও কাবা দুনিয়াতে এত রঙিন শাড়ি থাকতে তোর পরনে কেন কালো কাপড় কাবা আপনাকে জবাব দিবে ও দুনিয়ার মানুষ যেদিন থেকে আমার রসুল আমার কোল থেকে চলে গেছে মদিনা তৈবা সেদিন থেকে আমি শোকের কাপড় কালো কাপড় পরিধান করে আছি জমজম নামক কূপ থেকে অশ্রু বয়ে দিতেছি আশিকের রসুলের এই পানি পান করে তারপরে রসুলের বিচ্ছেদ যন্ত্রণা কিছুটা লাঘব করতে চেষ্টা করে কথা ঠিক কিনা আল্লাহ আল্লাহ শোনো ডাক দিয়ে এখন নবী আপনি কাঁদিয়েন না যারা আপনাকে বের করে দিচ্ছে গো নবী মক্কা শহরে তাদের জায়গা হবে না তাদেরকে কবর আমি দিতাম না কুলাইবে বদর মদিনা তৈবা থেকে 80 মাইল দূরে বদর প্রান্তরে আমনে সাসা বুঝাইলা সিটিং এর আমি সেখানে শোয়াইম ফেরেশতারা টানি সুলদরি টানব মাথা নিড়েব আমনে সাহাবীরা কোবাই কল্লা ফাঁক করে দিব কথা ঠিক কি না এখন আবু জাইল্লার বাড়ি কি মক্কাতে আসেনি বাড়ি আছে তবে বিশ্বগণ টয়লেট যার যত আমনের অরিশের ব্যারাম আছে কষ্ট কাঠিন্য আছে জান্নাতুল মুআল্লার দিকে যাইবার সময় হেতে বাড়ি গে হরে নবীজির বাড়ি আর সিটিং এর বাড়ি আবু জাইল্লার বাড়ি আমাদের এই বিল্ডিংটা এই মঞ্চ এতটুকু ফাঁক আমি 14 সালে যখন প্রথম হজে যাই তো বুড়িগার আমারে কইলো আমনে ব্যাগ ডাকলে বইয়ে না একটু গড়িটা তো নাই তো মনে করছি যাক আমি রাসুল সাল্লামের বাড়ির কাছে বইলাম হেতারা যা কতক্ষণ আইয়ে নাকি আমি একটু আগাই গেলাম ফিরে বুড়িগার আইয়ে নাকি এই মত দিয়ে না গেল এবার তারা যেতে যেতে আইলো ওজুর ফানি গায়ের থেকে ফুটতেছে মুখ থেকে কইলাম কিতা করছেন কই তা বুঝলিয়া সিটিং এর ইয়ে নাকি দূর হাদিয়া দিয়ে আইছি গু হাদিয়া দিছি আই কই আরো তো হেড সিপ দিছে আই তা ঘরে টোকাইতাম যায় আমারও তল হেড সিপ দিছে এ সিটিং এর বাড়ি একার বুলেও যদি যাস দেখবি মুত কদুরে লো চলি আইব হেতের বাড়ি বিশ্ব গণ টয়লেট গু হাদিয়া সেন্টার কিতারে কথা কসা গু হাদিয়া সেন্টার কেমন পর্যন্ত হাতে রিয়ানো শুধু আগামত চলবো আর নবীজির বাড়ির লাইব্রেরি নবীজির সোনার মদিনা শুয়ে রয়েছে উম্মতকে ইয়াতিম করিয়া প্রেমের আস্তানা মস্তান নগর এই জন্য আল্লাহ কইতেছে ও নবী আমি আমার এই বালাদ এই মক্কা নগরীর কসম দি বলতেছি মক্কা নগরীর বৈধ সিটিজেনশিপ আনলে থাকবেন কেমন পর্যন্ত লিল্লাহে তাকবীর এই জন্য এটারে বালাদ বলা ৬ নম্বর হলো আল বালাদুল আমিন নিরাপদ নগরী পৃথিবীর এই যে গত মাসের আগের মাসে তিন রাষ্ট্র গেলাম এত নিরাপদ কোথায়ও নাই মক্কা শরীফ 100% নিরাপদ দিন রাত 24 ঘন্টা এক সমান কেন ঠিক আছে নি দিনও বুঝা যায় না রাতে বুঝা যায় না প্রেমের আস্তানা মোস্তান নগর চলতে আছে একসাথে আমরা লক্ষ লক্ষ মানুষ তাওয়াফ করি রে গড়টা ঘুরি 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 করতেছি কারো দিকে কেউ সাইবার সময় নাই সৌদি আরবের আম্মাজিরা কত ঢকের লাল গোলাপ ফেল বেড়া কত সুন্দর মানুষ তাদের চোখের মধ্যে কত ডক বলে হুজুর আপনি কেমনে দেখছেন ওই ছোট হোলা আনের দেখলে তো বোঝা যায় ডকের কুম হোলার দিকে চাইলে তো বোঝা যায় হোলাটার বাপ কেরকম ডকের হোলাটার আম্মা কেমন ডকের ওদের চোখের কাটিংটাই আলাদা আল্লাহ একবার ক তো কথা আল্লাহ একবার মুখ দিয়ে আয়তন বিয়ে করিয়ে লেছে থাস তার আমলে কালিরে বিয়ে করছ ওগা রোগা করে মাইয়া বোগারে কদর কক্সবাজার ঘুরে আনসা কইডি বনি ঘুরাইতাম কক্সবাজার ইজ্জত সহ যাইব কসে বিয়েটা করাইছেন তারপরে হেতির ডকে তো নাই কেন ঘুরাইতাম আর 3000 টাকা লস তাগের আমলে কচ্ছ বিয়ে এক কান আলহামদুলিল্লাহ আমার যদি সুযোগ হয় আরো এক কান করিয়ে লাইছে অসুবিধা কিতে তবে ভাত কিন্তু মার রেডি আর যে দমকান দমকাই ওয়াজ করার কারণে মহিলারা
আমেরিকা লন্ডন থেকে, কো আপনি তার ঘর আগুন লাগাই দিয়েছেন। কইলাম ম্যাডাম কি আগুন? দার মিয়া, ম্যাডাম কনের মিয়া, আপনি আমার 40 বছরের সুখী দাম্পত্য জীবনের ভিতরে আগুন লাগাই দিয়েছেন। আই কইলাম ম্যাডাম কি আগুন লাগাইছে? আই রইলাম বাংলাদেশ আমনে আমেরিকা, আই কেন নেই না আগুন মেলাইলাম। কো আপনি বহু বিবাহের ওয়াজ করিয়েন না? আমি কই এটা আল্লাহরে বলেন, আল্লাহ বলছে বহু বিবাহের ওয়াজ করিবার লাই, আপনি কন্যা করিবার লাই, আমি এটা ফাইতাম না। আল্লাহরে ফাইলে ধরেন, আল্লাহরে জিজ্ঞেস করেন, আপনি আগুন লাগাই রেখছেন, উল্টা আপনি 60 জন মহিলার রিজিক আপনি একা খানেন, আগুনটা আমি লাগাইলাম না আপনি লাগাইলেন। কই আমি আপনি বেশি কথা কন, আয় বেশি কথা তুই রে, ওরে কথা কয়না। আর যার কথা তৌফিক আছে, আপনারা মনে করেন আমি আসতে আসতে বলি, আমার চেয়ারম্যান সাহেবের নাম কি? আর ভাই তো অ্যাডভোকেট ও, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার আবুল বাশার ভাই, আফসারি ভাই, আপনার নাম কি? তাহলে আরাফাতি ভাই তো নগা, আলহামদুলিল্লাহ। নুরুর রহমান ভাই, আবুল বাশার ভাই, আফসারি ভাই, তিনটা পাইয়ে মামলা খাইবো হাসর মাঠে, যখন জান্নাতের দিকে যাইব টিকিটটা লই, 3 তারিখের 9 জন মহিলা তা করে আটকাইবো, আঙ্গ 3 জনের আটকাই। এবার আল্লাহরে কেবল আল্লাহ বাশার ভাইরে আর নুরু ভাইরে আর আফসারি ভাইরে জিজ্ঞেস করেন, তাকে প্রিমিয়ম গাড়িতে দে 60টা 60টা সিট তাকে গাড়িতে, তারা দে যাত্রী একজন লইছে। আঙ্গর যদি 3টা মহিলারে বসর ভাই, আফসারি ভাই, নুরু ভাই যদি বিয়ে করত, তাহলে আমরা তাগর লগে কোথাও উমরা যাইতে হইতাম, হজ করতে হইতাম। চেয়ারম্যান সাহেবের বিচার দরবার করতে করতে 2টা 3টা বাজে যায়, ভাইয়ের ফাওগুলা ব্যথা হয়, আমরা কিন্তু সেবা করি জান্নাতে যাইতে হইতাম। তারপরে আঙ্গর হ্যাঁ তারা বিয়ে করে না, 3টা তাকে তৌফিক গেছিল, টিয়া ছিল, শরীরও ফিট আছিল, আমরা গেছি গার্মেন্টস সিটাং ঢাকা, আঙ্গরের সর্বতার লগে কিতা খাবার দিয়ে ফতিতা লাগবে সিয়েছে। ও আল্লাহ, তারা 3 কিনলে আঙ্গর তাকে গাড়ির মেয়েদের যাত্রী হিসেবে লইলো না, বিয়ে করলো না, জিজ্ঞেস করেন সান্ডা তো জিনা করে ধ্বংস হয়ে গেছে। তখন আঙ্গর 3 মাথা নিচের দিকে, আল্লাহ কবে কিরে করলি নাকা বিয়া? তখন আমরা 3টা জবাব দিই, আল্লাহ বড় বড় ডরে করিন, আল্লাহ কবে অন বড় বড় শাঁসা খাইবো না, তোমরা খাইবা, জিনা করছে জাঙ্গিরে, শাঁসা খাইবো আলমগিরে। তাহলে বিয়া কয়টা? বিয়া কয়খান? জোরে ক, কয়খান? মাইর খান। আয় কই মাইর খান, তোরা ক সাইর খান। এ নুরু ভাই, বসর ভাই, আফসারি ভাই, 3 ভাই নসিব মাইর আছে, যাদের তৌফিক আছে আসিয়েন না। ও বুড়িগারা তো আসে খুশিতে, বুড়িগারা তো আয়োজন করে, তোরা তো বিয়ের মর্ম বুঝছো, এলে বিয়ে করতেও চাস না। আমি কইতেছি দুনিয়ার অবস্থা বেশি ভালো না, বিশ্বযুদ্ধ অলরেডি লাগি রয়েছে, তোরা তো বোঝছেন না। ইউক্রেনের লগে যুদ্ধ করা মানে 32টা রাষ্ট্রের সাথে খেলতে আছে এই রাশিয়া, নেটোভুক্ত দেশ তো 32টা, সরাসরি তাদের তাকে সাহায্য করতে আছে আমেরিকা। তো আমেরিকা হলো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা 2টা মহাদেশ, ইউরোপ মহাদেশ, 3টা মহাদেশে অলরেডি যুদ্ধ চলে। তোরা সাসের কাতার বিশ্বকাপ, কলুর বল্লদের মতো দু বেটা, কলুর বল্লদ কোনে, আর্জেন্টিনা, ব্রাজিল, ইডেনের দূতাবাস আসেনি বাংলাদেশে। তাইলে আমাদের সাথে তাদের রাজনৈতিক সম্পর্ক নাই, অর্থনৈতিক সম্পর্ক নাই, বাণিজ্যিক সম্পর্ক নাই, ধর্মীয় সম্পর্ক নাই। মেসি হাতে, তারপরে ইয়েন্দি সমকামিতার স্টিকার কলকি উল্কি আঁকছে, উলকি আঁকির করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি লানত দিছে, তুই হেতাগো খেলা চাস রাতের 1টা 2টা বাজি, হেতাগোল্লা মিছিল দেশ, তুই কলুর বলত বাড়ি মতো করি কো, তুই কলুর বলত আতকি ইচ্ছ আত কলসা, তোর ঘুমাইয়ের তো আয় জান্ন গেছি এন্ন কো, তুই কলুর বলত কলুর বলদের বাগদারা বোঝছি, কলু হলো একজনের নাম কলু মিয়া, বলদ মানে হেতের বলদ আর কি। তো কলুর বলদের হেতে কাঠের মধ্যে গরুডারে বাঁধি, তারপরে গরুরে এরপরে চোখ বাঁধি এলা আবালেরে চোখ বাঁধি, তারপরে গানের মধ্যে সরিষা ডালে, সরিষা ডালি যখন এটা কইলে গরু আঁটতে থাকে মনের সুখে, আঁটে আঁটে গিলা মনে করছে বন বাদর ফারে যেতে আছে, ভালো ভালো ঘাস পাইব। আসলে তো এক জায়গায় ঘুরতে আছে, ঘুরতে আছে এনদি এক ফোঁটা করি করি তেল ফুটতেছে। এবার 8-10 কেজি তেল হলে বেড়া এ কলু কলু মিয়া তেলিগেন বেছে আক্তার মিয়ার হাট বা সৌমৌনি, কিছু কাঁচা কাঁচা পয়সা পায়। গরু যখন মুখ চোখের থেকে বান খুলি দেয়, তখন গরু দেখে যে আয় হায় রে জাগাতে না রইলাম, এত দ্রুত হাঁটলাম 4.5 ঘন্টা, মনে করছি কত দেয় সারি যাই হিয়ে না যায় বালা বালা খানা খাই, অন সাইতে আই ইয়া না জাগাতে না রইলাম। এ তারা জুয়ার আড্ডা দিছে, 11 করে সাইড করি 22 লোকে খেলে,
এই 22 গা হলার খেলা 810 কোটি মানুষ চায়, মধ্যখান দিয়ে ভিসা পেয়েছি, বিমানের টিকিট করি, বাণিজ্য কাজ করি, কাতারেরা সহ সারা ওয়ার্ল্ডের জুয়াড়িরা মাল কামায় বাদ, আর তুই আর্জেন্টিনা ব্রাজিল ঘরের বাইরে হারাহারি করস, ছায়া এটা সাইবার নাই, এ রাতে একটা হয়েছে তো বইতে ডকল গেলস, মিশাল দেয় মিশাল দেয়। হে অভিনন্দন রে প্রিয় মেসি ভাইকে অভিনন্দন, তোর কন্দেই হে ভাই। এ বেটা কথা কো, এডি আর করবি নি রে মুনাজাত তোর, আল্লাহ আর্জেন্টিনা রে বাই থার করে। হে ব্রাজিল গেছে আয়, কিন্তু আয় কিন্তু আর্জেন্টিনার ফাটি আগের থেকে বুঝছো, তুই এটা কিনলে করি এটা কম যাইত না, আর খেলা চাহিও না, আর যদি পৃথিবীটাও দেশ বেলুজুর আন্ডারগঞ্জ সার নাই চাইতার ন, কারণ এগুলো হারাম কাজ, এগুলো সময় নষ্ট, আল্লাহর কাছে আমরা কি জবাব দিব, ছোটবেলা দেখছি দেদুর মনে আছে হিডা কইলাম আর কি, তোরা আমার মাইন্ড করিচ্ছে কথা কো, আর ফতাকা টাঙ্গাইবি নি, এই ফতাকা দিয়ে একটা গরিব মেসকিনে দে একটা কাপড় কিনি দে, তারপরে এই ফতাকার পয়সাটা দিয়া একজন মিসকিনকে কিছু খানা খাওয়া, আব্বাকে ভালো খানা খাওয়া, এদের বরকতে আল্লাহ তোর কিসমত খুলি দিব। এই খেলাগুলা ইহুদিরা আবিষ্কার করে বেড়া সারা পৃথিবীতে অস্থিতিশীল তৈরি করে রেখেছে, চলতেছে বিশ্বযুদ্ধ ইউক্রেন রাশিয়া, হে যুদ্ধ ন থামাই ইন্দি কাতার বিশ্বকাপ চলে, এক ও দুই দেশের যুদ্ধের নির্যাতনের কারণে আজ আমাদের দ্রব্য মূল্যগুলো পর্যন্ত বাড়ি গেছে, আটা খাস্তি আসো 70 টাকা করে দোষ দেশ সরকারের, এ সেম আটা লন্ডনে 210 টাকা, 3 গুণ দাম বেশি, সারা ওয়ার্ল্ডে খাদ্যদ্রব্যের দাম বেশি, এই ইউক্রেন আর রাশিয়ার এই দুই ইহুদির যুদ্ধের কারণে। আল্লাহ যুদ্ধের আগুনটা তুমি নিবাইয়া দাও, কষ্ট হয় নি কেন, তো বিয়ের সাথে ইনশাল্লাহ করবি নি, কয়খান সাইড খেয়া না এক কান করতি আর সাইড খেয়া, আর দিব কে মাইয়ার বাড়া বলছে না তবু কাছে মাইয়া বিয়ে দিত না, হায় হায় রে হোলার কো দামও নাই অনগের যুগে, অন মাইয়ার কো রেড বালারে বামফার ঠিক না, হোলার বাপেরও তো দাম নাই, অন মাইয়ার বাপের দাম হেতের সাপ কন লাগে, সালাম আলাইকুম ভাই কেমন আছেন রে, আর মাইয়ার মাসে বামফার লয় ও পুরা সরকলাকে আমার সবাই আন্টি ডাকে, আমার একটা ভাবে আলাদা এরকম সিটিং মাইয়ার বা মাইয়ার মা সেতিরা আমাদের সর ক্লার্ক নাই রে, এত করে কই দিস, তো বালাদুল আমিন মার মানে নিরাপদ শহর, এই শহরে নিরাপদ, এত সুন্দর মহিলাদের সাথে আমরা তাওয়াফ করি খিসার লগে একসাথে যাই, তাদের দিকে সাইবার আমাদের সময় নাই, চোখ থাকে কাবা শরীফের দিকে, চোখে জজ্জরাইয়া পানি পড়ে, হায় হায় মুখ দিয়ে জিকির আজকার আমাদের এইভাবে বের হয়, আল্লাহ যে আছেন আল্লাহ আল্লাহ শাহানু যে সত্য, কাবা শরীফ গেলে দেখা যায় আল্লাহর কুদরতের খেলা কথা ঠিক কিনা, এটারে নিরাপদ নগরী আল্লাহ কইছে ওয়া তিন ওয়া সাইতুন, তিন সাইতুনের কসম, ওয়া তুর সিনিন তুর পাহাড়ের কসম, তুর পাহাড়ে আল্লাহ আমার নিচে উঠেছে আলহামদুলিল্লাহ, ওয়া হাজাল বালাদিল আমিন, এই নিরাপদ নগরীর কসম দিয়ে বলতেছি গো নবী নিরাপদ, এ পর্যন্ত সেখানে কোনো কারজ ঘটে নাই, মানুষ যে সমস্ত তীর্থস্থানগুলো বানাইছে দেয়া যায় 8-10 গা মহিলা আরা যায় সুন্দরী সুন্দরী, হে তারা তারপরে পূজা কর্তৃপক্ষ তীর্থ কর্তৃপক্ষ হে তারা পাবলিসিটি করে, আমাদের তীর্থস্থান থেকে 10-12টা মহিলা আরা গেছে, যারা সে কাজে নিছেন আমাদের মণ্ডপের উত্তর পাশে দিনের 10টা বাজে আনি দি যা আপনাকে পুরস্কৃত করা হবে, পাবলিসিটি করে ক যারা যে কাজে নিছেন বেড়িগুনের আনি দি যান, এই পর্যন্ত কাবা শরীফে কোনো পাবলিসিটি এরকম পাবলিসিটি আসেনি, সামনের বছর আইব নি, এই জন্য আল্লাহ এটারে কেছে নিরাপদ নগরী, আর একটা কাউল এটারে কেন নিরাপদ নগরী বলা হয়, এই জায়গাতে গেলে আপনি জাহান্নামের আজাব থেকে নিরাপদ, লিল্লাহে তাকবীর সাল্লাম, 7 নম্বর এটাকে বালদা বলা হয়, 8 নম্বর মাত ফিরে আসা প্রত্যাবর্তন স্থল, নবীজিকে আল্লাহ মক্কা শরীফ থেকে বের করে আবার এখানে ফেরত নিয়ে এসেছেন, মা এ কারণেও বলা হয় এই জায়গাতে যে লোক একবার যায় বারবার যাওয়ার জন্য মন চায়, বারবার চায়, এই জন্য তারা মায়াত বলা হয়, আমি যতবার গেছি আমার সম্মানিত চেয়ারম্যান সাহেবের কয়েছি আমার বাইরে
যতবার গেছি একবারও আমি হজ কবুলের জন্য বলি নাই। আমি কাবা শরীফটা ধরিয়ে কইতাম আল্লাহ আমারে বারবার নিবেন, একটা দাবি আপনার কাছে, আমারে প্রত্যেকবার আপনার নিয়েন। এটার রহস্য কি? আমি কবুল হওয়ার জন্য বলি না, আমি যাইতে ফেললে খুশি। বাপুতে সরকারকে সুহারি বিক্রি করে, খুচরা কিনি কিনি এরপরে ফোন হিসাবে এমনি তারা বিক্রি করে। আজকে 10 বছর কয় বছর সুহারির ফোন কেনে 50 টিয়া, 50-এর উপরে যা পেয়েছে তা আলাম। এক কাস্টমার আসি, আসসালাম আলাইকুম, জেডা ওয়ালাইকুম সালাম, ইউ ইয়া ইউ বেয়ারি সাহেব, আপনি সুয়ারির ফোন কত করে বিক্রি করেন? ক 60 করে। ক 40 টাকা দিবেন নি? ক নেন। লস হয়েছে না লাভ হয়েছে? কত টাকা? 10 টাকা। বুড়িয়া সন্ধ্যা এসা পড়ি আবার বাপ ফুতে দুজনে শিখবাতি ধরে ধরে যাইতে আছে বাড়ির। বুড়িয়া খুশি হুতে কয় আব্বা আমরা লোকে 10 বছর সুয়ারি বিহার করলাম, বাপ ফুতে করলাম, কোনোদিন লস দিলেন না, আজকে আপনি লস দিও খুশি মনে হাসতে হাসতে বাড়ি যেতে আছেন। ঘটনাটা কি তার বাবা কদুর খুলি বন্ধ হচ্ছে, বাইর জেলে তো মাছ হিটলো সামিজ দি হিড়া দিব, লস দি বাইর জানাতে করে বাজি আমি কেন খুশি? কাস্টমারে কি কইছে হুনচুটি? ক কাস্টমারে কি কইছে? ক কাস্টমারে কইছে বেয়ারি সাপ সুয়ারি কত আঙ্গ হুঞ্জি কটে আর বেটা হাসড়ে হুঞ্জি নেই আর ওদের বেয়ারি সাপ কইছে এই ঠেলা তো পারি না পুরা ফিরি দিয়ে লেতে। তা আল্লাহ যে আমার নীতি আছে আল্লাহর ঘরে আয় তো এটাতে খুশি বেটা অজ কবুল কইব কবুল করো এ কথা কনসার্মে কই আল্লাহ একবার আল্লাহ আমার প্রিয় মানুষগুলো রে তুমি কাবা শরীফ না নি মারিও না আল্লাহ সাইবার হর রে বুঝবি রে কবি এই তো আঙ্গো আসল ঠিকানাতে আছি জান্নাতের বাগান আহার আল্লাহ তুমি কেমনে আঙ্গরে এ সরে হালাই রেখছো আমি হাঁকে হাঁকে মনে হয় আল্লাহ কিল্লে এ দেশর তুমি জন্ম দিলে আমাদেরকে আমাদেরকে এখানে আসার সুযোগ দিলা যদি কাবা শরীফের মেহমান আমরা হইতাম ওখানে আহাল যদি হইতাম ওই দেশে যদি নাগরিক হইতাম তাহলে তো সবসময় আল্লাহ এবং তার রসুলের এই দুইটা প্রিয় ঘরে প্রিয় জায়গা আমরা বরকত হাসিল করতে পারতাম ঠিক কিনা একবার যা যাইবার পরে দুঃখ সবসময় আগুন ধরিয়ে উঠবে ইনশাল্লাহ এই মহব্বতে আল্লাহ হয়তো আমাদেরকে ক্ষমা করে দিবেন পড়ি আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ওয়াদি বলে নামকরণ করেছেন ইব্রাহিম খলিলুল্লাহর সে দোয়াতে রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রে যি জারিন ইনদা বাইতিকাল মুহাররম আল্লাহ আমার ওয়াইফের আর আমার ফলা ইসমাইলের এতগুলা খেজুর এতটুকু পানি দিয়ে 54 ডিগ্রি তাপমাত্রা কাবা শরীফের এখানে মক্কাতে রাখি গেলাম আল্লাহ ওয়ারজুকহুম মিনাস সামারাত আপনি তাদেরকে ফল ফলাদি দিয়ে খাওয়াইবেন ওয়াদি উপত্যকা কিছুই হয় না পাহাড়ে মনে হয় যেন আগুন জ্বলতেছে তাই মেসফালার দিকে আসিয়ে আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইসালাম এবার দোয়া করতেছে আল্লাহ ও কলজে তো ফাটি যায় নিজের হুত বুড়া কাঁঠালের হুতটারে থুই গেলাম আল্লাহ কোনো গড়বাড়িও তো নাই এখানে আমার ওয়াইফেরে আর আমার হুতেরে আপনি বাসায় তা করে ফল ফলাল দিদি খাওয়াইবেন ঠিক এ দোয়াটা কবুল হয়েছে এখন শুধু ওনার সেই ছেলে খায় নাই আমাদের জন্য ফল ফলাদির ব্যবস্থা আছে সারা পৃথিবীর যত হাজি আসে কোন সিজন খাইতেন স্যার মক্কা শরীফ সব আছে আদামনি দি ভাত খাইবেন আছে আদামনি দেশ তারপরে ডেকি শাক খাইবেন আছে তারপরে হান খাইবেন ওই নাক্কাশা বাজারে 1 কেজি 300 রিয়াল ওরে হিয়ানো ব্যাগ আছে রোহিঙ্গারা ব্যাগ বেচা কিনে হিয়ানো করে ওটি বড়া আমলো কি কিতা খাইবি মিশরের কলা একটা এই মোড়া এত বড় বড় কলা সকল কিছু হাস্তা এ আব্বা আমাদের জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়ার বরকতে এখন সেখানে কোনো ফুল ফসল নাই কিন্তু রিজিকের শেষ নাই শুধু খানা আর খানা লিল্লাহে তাকবীর বরকত কারে কয় কাবা শরীফ গেলে আপনি বরকতটা দেখবেন তারপরে এটাকে 10 নম্বর হারামুন আমিনুন বলা হয় 11 নম্বর মসজিদুল হারাম বলা হয়েছে কোরআনে কারিমে 12 নম্বর আল বাইতুল আতিক বাইতুল আতিক নামে আল্লাহ আল্লাহ শাহানু ডাক দিয়েছেন ও কলিজার টুকরারা মদিনার তো এবার একটু কথাটা বলি মদিনা কেন এত ইম্পর্টেন্ট কাবা শরীফের 1000 বছর পর মদিনার তৈয়বটা আল্লাহ আল্লাহ শাহানু বানাইয়া জোড়া লাগাইয়া দিয়েছে মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস এর সাথে সমগ্র পৃথিবী বিস্তৃত করে দিয়েছেন আল্লাহু একবার আল্লাহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর হিজরতের আগে এই মদিনার নাম ছিল ইয়াসরিফ কি নাম এই নবীজিকে এখান থেকে বের করার আগে 360 বছর আগে নবীজির নামে এ দোতলা একটা বাড়ি ছিল এই দোতলা বাড়িটা কেমনে হয়েছে কইতাম নেই এখান থেকে মক্কার কাফেরেরা হুজুরেরে বার করে দিছে কিন্তু
মদিনা তৈয়বা হুজুরের জন্য আগে ভাগে বাড়ি রেডি করে রেখেছে আল্লাহ, সুবহানাল্লাহ। ইয়েমেনের তুব্বা রাজা ইরাক অভিযানে বাইর হইছে হাজার হাজার সৈন্য লই, তার সেনা বহরে অসংখ্য আলেম ওলামাও আছে, ইহুদি আলেম, নবীজি তখনও দুনিয়াতে নাই। তো তুব্বা রাজা ইয়াসরিব দখল করে তার ফলারে ক্ষমতা দিয়ে গেছে, কইছে বাবা তুই এই ইয়াসরিব শাসন কর, আমি ইরাক যাইতে আছি অভিযানে, সেখানে আমি সাইজ করি এটা দখল করি। প্রতিমধ্যে খবর আসছে ইয়াসরিবের ইহুদিরা রাজারে রাজার ফলারে হত্যা করে ফেলছে। তো রাজা খবর পাইয়া ইরাক অভিযান প্রত্যাহার করিয়া কাউকে জানাইল না, প্রধানমন্ত্রীকেও জানাইল না, প্রধান সেনাপতিকেও মনের কথা না বলিয়া চলতে আছে। তো তার টার্গেট হলো ইয়াসরিবের মাটিটা সব উল্টাই লেব, একটা প্রাণীও বাঁচতে দিবে না। এই খেয়াল করার সিদ্ধান্ত নেওয়ার কারণে তারা আল্লাহ এমন রোগ দিছে প্রতি মুহূর্তে সে মরা মরা মুমূর্ষ, শরীরে তার কোনো রদ বল নাই, সুখে কাষ্ট হয়ে যাচ্ছে। মেডিকেল টিম রাজার চিকিৎসা করে, কোনো কুল কিনারা নাই। তো রাজার সাথে যে হাজার হাজার আলেম, এর ভিতরে সাতজন বিশ্ববিখ্যাত আলেম, প্রধান সেনাপতি এবং প্রধানমন্ত্রীরে কইল জাহাফানা আমাদেরকে রাজার সাথে একটু দেখা করতে দেন, আমরা দেখি তার চিকিৎসা করতে পারি কিনা। সকল পার্লামেন্ট সদস্য সহ প্রধানমন্ত্রী কইল বেডা হুজুর গেরা কিতে জানোস বেডা, বিসমিল্লা কই হুঁক দে বেডা, এত বড় বড় ডাক্তারেরা ফাইল না, মেডিকেল সায়েন্সের মেডিকেল কলেজের ডাক্তারেরা, তোরা হুজুরেরা কি করবি? ক ভাইও জাহাফান আমাদেরকে একটু সুযোগ দেন, আমরা তাবুতে যার সাথে দেখা করি, দেখি না আমরা তাদের ট্রিটমেন্ট করতে পারি কিনা। আল্লাহ একবার, এবার সাতজন আলেম প্রতিনিধি হয়ে রাজার সাথে দেখা করলেন, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, জাহাফানা আপনার বাইরের চিকিৎসা তো চলছে, ট্রিটমেন্ট নাই, আমরা এলমে তাসাউফের মাধ্যমে খবর নিলাম, আপনাকে আলট্রাসোনোগ্রাফি করলাম আধ্যাত্মিকভাবে, আপনার মনের মধ্যে কোনো হারামি আছে, মনের মধ্যে কোনো আপনার বদখেয়াল আছে, আপনি একটু খুলে বলেন। রাজা এবার লর্ড সর্দি বসে, কিরে আমার মনের ভিতরের খবর এই হুজুরেরা কেমনে জানিয়ে এলো ঘটনাটা কি? তার আল্লাহ আল্লাহ সামনে জানা দিছে আর কি। তো ঘটনাটা কি তার হঠাৎ আমাকে এই প্রশ্ন কেন করলা তোমরা? আলেমদেরকে প্রশ্ন করলো, কো হ্যাঁ আপনার মনে নিশ্চয় কোনো দুর্বিসন্ধি আছে, কি সন্ধি সেটা বলেন, আমরা আপনার রোগ ভালো করবো ইনশাল্লাহ। তখন রাজা বলে আমার ছেলেকে মদিনার ইহুদিরা মেরে ফেলছে, আমি ছুপে ছুপে মনের সিদ্ধান্তের কথা কাউকে না জানাইয়া ব্যাক করতেছি, আমি মক্কা মদিনার সব মানুষ হত্যা করে ফেলবো, মদিনার একটা প্রাণীও আমি বাঁচতে দিব না, গাছগাছালি সব কেটে ফেলবো। তখন সাতজন আলেমে বলে জাহাফানা আপনি জানেননি মদিনা কার শহর, শেখ জামানার নবীর হিজরত স্থান হবে এই মদিনা, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন প্রেমের আস্তানা মস্তান নগর, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে প্রেম খেলা খেলবে, এটা এখানে নবীজির রওজা শরীফ হবে, কিয়ামত হাশর মাঠে নবীজি এই জায়গা থেকে উঠবেন, আপনি এই সিদ্ধান্ত প্রত্যাহার করেন আল্লাহ আপনাকে ভালো করে দিবে। রাজা কত তোমরা কওনি, আয় তাইলে সিদ্ধান্তটা প্রত্যাহার করতাম, কজি আপনি সিদ্ধান্ত প্রত্যাহার করেন আল্লাহ আপনারে ভালো করে দিবে। এরপরে রাজা যখন সিদ্ধান্ত প্রত্যাহার করলো যে ইয়াসরিবের ক্ষতি করবে না, রাজা সুস্থ, একদম সুস্থ, রাজা যখন সুস্থ হয়ে গেল, কৃতজ্ঞতা স্বরূপ রাজা বলল তোমরা আমার সাথে তো অনেকগুলো আলেম আছো, 4000 আলেমের লিস্টি করো, বড় বড় আফসার হিসাবের লাইনি ইচ্ছা, বড় বড় আলেম আজার হিসাবের মতো এগুলো ইয়াসরিব থাকি যাইব, ইয়াসরিব ইয়েন বিয়ে শাদী করব, তারা এখানে মানুষের পড়ালেখা শিখাইবে, আমি ইয়েমেন থেকে প্রতি মাসে বেতন ফাটাবো, থাকা খাওয়া আমি সব ব্যবস্থা করে দেব, আর শেষ জামানার নবীর জন্য দোতলা একটা বাড়ি তৈরি করো। এই সিদ্ধান্ত মোতাবেক কন্ট্রাক্টারে দোতলা বাড়ি বানাই রয়েছে, 4000 আলেম এখানে আগের থেকে পড়ালেখা, এই জন্য মদিনার মানুষ আগের থেকে ভদ্র সিভিলাইজড, যেমন এখানে একটা মসজিদের কারণে আজকের মাহফিলের বরকতে এই এলাকার মানুষ অনেক ভদ্র হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ অহিত জ্ঞান আলো, এটা ফোকাস, এই নূরের আলোতে এই এলাকা আলোকিত হয়ে যাবে। সামনের বছর আরো কত বক্তা আসবে, আরো নূরে নূরান্বিত, এটা একটা জান্নাতের টুকরা, এটা একটা আরশ আজিমের একটা টুকরা হয়ে গেছে ইনশাল্লাহ, লিল্লাহে তাকবীর। এটা আজকে সরক্লার্ক জনতা বাজার নয়, এটা জান্নাতের বাগান হয়ে গেছে, কিসের কারণে? মহাগ্রন্থ আল কোরআনের কারণে। কিসের কারণে?
এই আল কোরআনের বরকতে আজকে আপনাদের এলাকা বরকতান্বিত হয়ে গেছে। তো এরপরে রাজা দলিল কেয়ারটেকারে বুঝাই দিল, মিন মালিকে তুব্বা ইয়ামান ইলা মুহাম্মাদির রাসূলিল্লাহ, তুব্বা রাজার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই বাড়ি। এরপরে রাজা কেয়ারটেকারে বলে গেল, আমার জীবদ্দশায় যদি নবীজিরে পাও আমার সালাম কইও, আমারে খবর দিও, আমি এসে নবীজিকে সালাম করব, নবীজির হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব। যদি আমি মরি যাই, আমি যদি নবীজির জমানা না পাই, আমার সালামটা তোমার অধস্তন কেয়ারটেকারে দিয়ে দিও। এইভাবে বংশ পরম্পরা 360 বছর পর এই বাড়ির মালিকানা একজন ব্যক্তি বিশ্ববিখ্যাত একজন সাহাবির কাঁধে চলে আসলো। নবীজি হিজরত করে আসলেন, 360 বছর পর হিজরত করলেন, কুবা পল্লীতে রাসূল সাল্লাম কয়েকদিন থাকলেন। এরপরে চিন্তা করলেন, এইভাবে তো থাকা যায় না। তারপর বর্তমান মসজিদের নববী যে জায়গাটা এখানে আসি বললেন, আমি একটা মসজিদ করব, মসজিদ করার আগ পর্যন্ত কারো বাড়িতে আমি মেহমান হব। এ কথা বলার সঙ্গে সঙ্গে সব মানুষ হুজুরের লইয়া টানাটানি, ছোট ছোট হলো আইনে হুজুরের দড়ি টানে, হে আল্লাহ রসুল আমার আম্মু কইছে আপনি আমাদের বাড়িতে যাবেন, থাকবেন সেখানে যতদিন মন চায়। এমপি সাহেবের টানতে আছে, চেয়ারম্যান সাহেবের টানতে আছে, মেম্বার সাহেবে কয় আন্দার খানা আঙ্গ করো, খানা খাইতে হইব। নবীজির লই সবাই টানাটানি, নবীজি ফসছেন একটা বিফাকে, কিরে কি করতাম এখন। নবীজি বললেন, আমার এই যে উঠনি, আমার এই উঁট, আমার এই উঁট যে বাড়ির আঙ্গিনা যায় বসবে সে বাড়িতে আমি মেহমান হব। এ কথা বলছি আর বস সব কিছু সমাধান। এখন আরব দেশের রেওয়াজ আছে, তারা উঁটকে বুলানোর জন্য এ হুদি গায়, একটা গান আছে, এই লাইয়ের মধ্যে খাঁজির মধ্যে ওড়ার মধ্যে ভালো ভালো খাঁস জব সোলা টোলা লই মহিলা পুরুষ সবাই গান গায়, উঁটে উঁটনি তাদের বাড়ির দিকে আসে, আছে না? নদীর গানকে কি বলা হয়? বাটিয়ারি গান। আর এই উত্তরবঙ্গের গানগুলোকে বলা হয় বাওয়াইয়া গান, পাহাড়ের গানকে বলা হয় পাহাড়ি গান, ঠিক কি না? মাঝি বইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে, মাঝি বায়া যাও রে, আসেনি গান? আসেনি? এটার কি গান বলা হয়? বাটিয়ারি গান। এবার সব মানুষ উঠকে বুলানোর জন্য গান গায়, উঠ কারো দিকে ফেরে না, উঠ ছেড়ে দিছে আর এক জায়গা যাইয়া বসে, কিছুক্ষণ বসলে এরপরে উঠ উত্তর দিকে যায়, কিছু দূর যায় বসে, আবার পশ্চিম দিকে যায়, কিছু দূর যায় বসে, এইভাবে সাতটা কোনা রাউন্ড ভাবে উঠ বসলো। যে এই জায়গাগুলোতে বসেছে এই জায়গাগুলো মসজিদ নববীর সীমানা পিলার। এরপরে সর্বশেষ এক জায়গা অনেকক্ষণ বসলো, যে জায়গাটা এইভাবে বসলো প্রথম বসেছে, এই জায়গাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর রওজা শরীফ। উঠ কোনো বাড়ির দিকে যায় না, আস্তে করে দক্ষিণ পশ্চিমের দিকে উঠ চলে যায়, উঠ চলে যায় 1 মাইলের মতো উঠ হেঁটে একটা দোতলা বাড়ির কাছে যাই বসে যায়। সব মানুষে গবেষণা করে, এই বাড়িটা কার, এটা কার বাড়ি? এক বুড়ো মানুষ বলে, এই বাড়িটা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। পুরো জনসমুদ্রে মিছিল উঠিয়া যায়, আবু আইয়ুব রে, ও আবু আইয়ুব আনসারী, চাইয়া দেখ রে দোতলা থেকে নামিয়া চাইয়া দেখ, তোর ভাগ্য গুলে গেছে, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর বাড়ির মেহমান হয়ে গেল। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু দোতলা থেকে নামলেন, ফাইল একটা হাতে, এইভাবে গোলের ভিতরে ফাইল দিয়া নবীজির কো নবী ধরেন, উত্তরা বিবলক বনানির বাড়ি, আমরা গুলশান বনানির বাড়ি, দোতলা, একমাত্র দোতলা, এডে এটা আপনার বাড়ি। কি রে আমার বাড়ি কোত্থেকে আছে? দলিল ফরেন হুজুর, তুব্বা রাজার পক্ষ থেকে দলিল, 360 বছর আগে দলিল লেখা, তারিখ সহ আছে, বংশ পরম্পরা আমার হাতে সাবি আছে, আপনার বাড়ি, আপনি এখন এই বাড়ির মালিক। হুজুর অবাক হয়ে গেলেও, কি রে মক্কা আমার বাড়িঘর সব লুট করিয়ে এলো, জীবনটা লই কোনো রকম আইসি, মদিনা তো আমরা বাড়ি করি না, এখন এই বাড়ি। তখন এটা আল্লাহর লীলা খেলা, নবীজির এই হিজরতের আগে আল্লাহ হুজুরের জন্য বাড়ি করে রেখেছে। আলেম ওলামারা সর্বকালে সব সর্বস্থানে সম্মানী, আলেম ওলামাদের সাথে মহব্বত করে থাকবেন, মিলেমিশে থাকবেন, আল্লাহ আপনার কিসমত খুলিয়ে দিবে। পড়ি আমরা আমিন, লাইলাহা ইল্লাল্লাহ, জোরে লাইলাহা
إلا الله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم إن شاء الله আশা রাখেন তো কাবা শরীফ যাওয়ার ইনশাআল্লাহ নবীর শহরে যাবেন তো সব সময় দরুদ শরীফ পড়বেন একটা ফাগল হতে হইব জিউতেরে দেখলে কেমন উতরে মনসায় কদে সোনার মদিনা যাইতাম জায়গা জমিন তো তোর মান নামে তোর নামে দিয়ে লেছি জিজ জামের বাড়ি যাই কইবেন জিগো তোরে 20 বছর খাওয়াইলাম বিনা হইছে একটে হইলাম না জিগো তোর জামাই তো তোরে লই এলো আর আব্বার মনসায় কদে হজে যাইতাম কস সাহেব ডারে এইভাবে গরু দুইটা ফালেন গাছ লাগান দেশের কিছু উৎপাদন করেন আর হজে যাইবে আল্লাহ এইভাবে কইতে হইব কানতে হইব গভীর রজনীতে সেজদা দিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে তাহাজ্জুদ পড়ে পড়ে কানতে হইব আল্লাহ তুমি আমাকে কদর মক্কা শরীফ নিও মদিনা শরীফ নিও আমার তওবা কবুল করিও ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে নেবেন ঠিক কিনা তো মক্কা শরীফের ফিকি 32টি মাসালা হারাম এলাকা স্বীকার করা নিষিদ্ধ এটা আল্লাহর হারাম দুই হারাম এলাকা পড়ে থাকা জিনিস জিনিস টোকাই নেওয়া গুনাহ তবে যদি টোকাই নেন এটার বাহকের এটার মালিককে পৌঁছে দিতে হবে এলান করতে হবে এই জন্য না ধরাটাই ভালো দরকার নাই তারপর তিন হারাম এলাকার গাছ কাটা যাবে না ওয়ালা ইউ দাদু সাজারুহা হারাম এলাকার গাছ কাটা গুনাহ সেখানে স্যার যুদ্ধ বিগ্রহ করা যাবে না ইন্নাহা লাম তু হাল্লুলি ইল্লা সাআতাম মিন নাহার এটাকে পৃথিবীর সৃষ্টি থেকে এই পর্যন্ত অল্প কিছুক্ষণ এখানে যুদ্ধ করার অনুমতি দেওয়া হয়েছে এক ঘন্টা পরিমাণ আমি নবীকে বিদায় ওই মক্কা বিজয়ের সময় তরবারি বাহির করে অস্ত্র বহন করে নিছে তো এই জন্য হুজুরুল্লাহ এটা কিছুক্ষণ আল্লাহ জায়েজ রেখেছে আল্লাহ লিল্লাহে তাকবীর আর সেখানে মারামারি কাটাকাটি জায়েজ নেই এটা আল্লাহর হেরাম পাঁচ মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর করা তারপরে যারা এই মক্কার সাথে বেদবি করব এদের এদের এখানে যদি কুফুরি করে সেখানে শাস্তি দেওয়া যায় আর নতুবা মক্কা মৃত্যুদণ্ড কার্যকর করা যাবে না ওমান দেখালাহ কানা আমেনান যে ব্যক্তি যত অকারেন্স করি এখানে আসবে সে নিরাপদ তবে তার সিস্টেমে বাইর করা যাবে এখানে তার শাস্তি কার্যকর করা যাবে না ছয় হারামে কঠোর রক্তপণ একটা মানুষ হারামে যদি মারেন তাহলে একটা পূর্ণ দিয়ে দিয়ে আর তিন ভাগের আরো এক ভাগ সোয়া এক দিয়ে দিতে হবে একটা মানুষ মারলে যদি তার আহালেরা যদি 10 কোটি টাকা ক্ষতিপূরণ চা দিলেন দিয়ার আরো 3 কোটি টাকা বেশি লাগবে 10 কোটি প্লাস আরো তিন ভাগের এক ভাগ এইভাবে সোয়া এক বড় মারাত্মক আট সাত মক্কা অস্ত্র বহন করা যাবে না আট মক্কার ঘর বাড়ি বিক্রি করা ও বানা দেওয়া এটা ইমাম আবু হানিফ ও মালিক রহমতুল্লাহ এর মতে না জায়েজ আর ইমাম শাফি ও আহমদ ইবনে হাম্বল সাহেবের মতে জায়েজ আছে নত হজের ব্যবসাটা এসে আসে যেভাবে হজের যেভাবে ট্রাভেল চলারা কষ্ট করি নেয় বা তারা বানা পায় সৌদি সরকারও পায় উন্নয়নে কাজ করে তো এটা ইমাম শাফি এবং আহমদ সাহেবের মতো জায়েজ আমাদের ইমামের মতো জায়েজ নয় মক্কা তো হারামুন ও হারামুন বায়ু রিবা ইহা ও হারামুন আজর বুয়ুতিহা মক্কা হলো সম্মানিত ঘর এ ঘর এখানে বিক্রি করা কিংবা বানা দেওয়া হারাম তারপরে মান আকালা কেরা আ বুয়ুতি মক্কা আকালা নারান যে ব্যক্তি মক্কার বাড়া খাইল সে যেন জাহান্নামের আগুন খাইল দারু কুতনি ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটা নয় হারাম এলাকার গাছ বেচা কিনা করা যাবে না দশ মুশরিকরা মক্কাতে প্রবেশ করতে পারবে না শেষ বিদায় হজের পর মক্কা বিজয়ের পর ডাইরেক্ট ডিগলার আর কোনোদিন কেমত পর্যন্ত যাতে কোনো মুশরিক এখানে নো এন্ট্রান্স আনবিলিভার পারসন ইনশাআল্লাহ ঠিক কিনা তো তারপরে 11 হারাম এলাকার মাটি স্থানান্তর করা জায়েজ নাই 12 মক্কায় মলমূত্র ত্যাগ করা এই ব্যাপারে খুব সাবধান হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কিলোমিটার দূরে মোগাম্মাসে যাই টয়লেট করত আর আমরা তো মক্কা শরীফের টয়লেটের দস্তুটি করি ইডানি টয়লেট বাঙ্গা এই মিয়া ইডিনি খাইতাম এত লাখ টাকা নিলেন কত ঝগড়া বিবাদ আমরা করি ও আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ তাইলে মক্কার মাটি দিয়ে ঢিলা করা যাবে না যদিও তাসফিয়ায় মহল হইলে পবিত্রতা অর্জন হবে তবে এটা নাজায়েজ এটা একটা মারাত্মক গুণা হবে তারপরে 13 মক্কার পাথর দিয়ে ওই যে পবিত্রতা 14 নিষিদ্ধ সময় নামাজ পড়া তিন সময় নামাজ পড়া যায় না কিন্তু মক্কা শরীফে
নামাজ পড়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, ইয়া বানি আব্দে মানাফ লা তামনা ওয়াহাদান তাওফ বিহাজাল বাইত ওয়া সাল্লা আয়াতা ওয়া সাল্লা আয়াতা সাআতিন শামিন লাইলিন আও নাহারিন। ও আব্দে মুনাফের কওম, এই শহরে এই ঘরে নামাজ পড়তে তোমরা বাধা দিও না, কারণ নিষিদ্ধ সময়ও তাওয়াফ করার পর যে তাওয়াফের দুই রাকাত সুন্নত নামাজ এখানে পড়া যায়, হারাম ওয়াক্তেও সেখানে নামাজ পড়া যায়, তোমরা বাধা দিও না। এ মক্কার তারপরে বুজুর্গি, এই যে তারপরে 15 নম্বর বলছি যে এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লাখ 1 লাখ ওয়াক্তের সমান সওয়াব, আল্লাহু আকবার। 16, হারামে শুধু নামাজের সওয়াবই সীমিত নয়, এখানে গুনাহ করলেও গুনাহ তারপরে বেশি, গুনাহ করলেও নেকি যেরকম একটা নেকির কাজ করলে 1 লক্ষ গুণ সওয়াব দেওয়া হয়, মক্কা একদিনের রোজা 1 লক্ষ রোজার সমান, 1 দিরাম সদকা করলে 1 লক্ষ দিরাম সদকা করার সমান সওয়াব। তারপরে গুনাও কিন্তু অতিরিক্ত, গুনাও বেড়ে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মক্কার বাইরে বসবাস করতেন, তারপরে তাকে বলা হইলো আপনাদের এত পবিত্র জায়গা তুই মক্কার বাইরে কেন বসবাস করেন? তিনি বললেন, মা লিওয়ালে বালদিন তুদাফু ফিহি সাইয়াত কামা তুদাফু ফিহিল হাসানাত, সেখানে গুনাহ খাতাও বেশি বেশি দেওয়া হয়, যেরকম সওয়াব বেশি গুনাহটাও বেশি। আর মক্কা মুকাররমা যদি মরতে পারেন অনেক নেক, মৃত্যুর ফজিলত হচ্ছে মান মাতা বে মক্কাতা ফা ইন্নামা মাতা ফি সামায়ে দুনিয়া, যে ব্যক্তি মক্কাতে মরল সে যেন প্রথম আসমানে মরল। আল্লাহু আকবার, দেখছেন কত বড় সওয়াব। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা বাইনাল হারামাইন হাজ জানা মুতামিরান বাসাহুল্লাহু বিলা হিসাবিন আলাইহি ওয়ালা আযাবিন, যে ব্যক্তি দুহারামের হজ কিংবা উমরা আদায় করা অবস্থা মারা যাবে, তার থেকে তাকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে, তার কোনো আজাব হবে না। আমরা আজকে থেকে হজ এবং উমরা করার নিয়ত করে ফেলেছি, 10 বছর লাগলে 10 বছর লাগক, 20 বছর লাগলে 20 বছর লাগক, কিন্তু আমাদের আজকের ওয়াদার কারণে আমরা যদি মারাও যাই আল্লাহ আমাদেরকে শাহাদাতের মর্যাদা দিবে। তো প্রিয় বন্ধুরা, এই এখন থেকে মনে মনে লালন করবেন স্বপ্ন, আল্লাহ আফসারি ভাই যে বলছে আল্লাহ কাবা শরীফ না দেখায় তুমি আমার মারিও না, আমার ওয়াইফের নিয়ে ছেলে ফেলেকে নিয়ে যাতে আমি হজ করতে পারি উমরা করতে পারি, আল্লাহ সে তৌফিক তুমি আমাকে দাও, আল্লাহ দিয়া দিবে। আজ আর নয়, আর কোনো কথা আছে নি? আর একটা ঘোষণা আছে রে, ওই একটা হার্টের মেডিসিন আছে ক্লিন হার্ট, 3000 টাকা গাড়িতে, দারুণ একটা জিনিস, এটা মধু দিয়ে বানানো, মধু দিয়ে বানানো, যাদের হার্ট ব্লক আল্লাহ এটার বরকতে হার্টটা এ করে দিবে। আমি খাই উপকার পাইছি এই জন্য এই জিনিসটা সন্ধান দিলাম ডিসপেন্সারিতে, এটা 5500 টাকা, সরাসরি মালিক ওনার থেকে আমরা নিয়ে একটা কৃষি ফার্ম সোনাগাজী উনি এটা আবিষ্কার করছে।